কয়েকটি বিশেষ কৌশল। প্যান্ডেলে যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলো বাধা আছে দয়া করে কেউ হাত দিয়ে নাড়াবেন না বা ঘোরাবেন না, তাহলে আমাদের যাত্রাগান শোনাতে এবং আপনাদের যাত্রাগান শুনতে বিশেষ অসুবিধা হবে। সাজঘর থেকে রঙ্গমঞ্চের যাতায়াতের পথটি অতি অবশ্যই পরিষ্কার রাখবেন। ঘোষণাটি আরেকবার করছি, সাজঘর থেকে রঙ্গমঞ্চের যাতায়াতের পথটি অতি অবশ্যই পরিষ্কার রাখবেন। যাত্রা কমিটির উদ্দেশ্যে আমাদের একান্ত ঘোষণা, আমাদের যাত্রা শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর বাইরের প্রচারের মাইকটি ব্যবহার করবেন না। একান্ত প্রয়োজনে আমাদের সাজঘরে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন, উনি সব রকম ব্যবস্থা করে দেবেন। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদাময়ী, ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ, মা বিশালাক্ষী, বাবা গোপাল গোবর্ধন ও মা বর্গভীমার চরণে প্রণাম জানিয়ে যাত্রা কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনকে নমস্কার জানিয়ে যাত্রামধ্যে সকল দর্শক মণ্ডলীকে প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি। অগ্নিবীণা অপেরা পরিবেশিত, হরিপদ সামন্ত প্রতিষ্ঠিত, গোবিন্দ বেরা প্রযোজিত, দীপা ঘোষ ও পুরুষোত্তম অভিনীত আজকের যাত্রাপালা বিক্রি হয়ে গেছে স্বাধীনতা। রচনা ও নির্দেশনা মরমিপালাকার বাবলি ভট্টাচার্য, সহ নির্দেশনায় দীপা ঘোষ, পরিবেশনায় অগ্নিবীণা অপেরা, নৃত্য স্রোতস্বী, আবহ ও সুর গোপাল পাল, সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়নে সুমিত রায়, প্রধান উপদেষ্টা গোপাল বেরা, আলো সঞ্জয় ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মাস্টার রবি, ধনী সরগম সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার বিশু, সমগ্র আলোক পরিকল্পনায় ধনপতি মণ্ডল, মুখ্যযন্ত্রী গোপাল পাল, আশিস মাইতি, গোপাল কুইলি, খোকন মণ্ডল ও সুকুমার কোচ। শ্রেষ্ঠাংশে বর্তমান যাত্রার অপ্রতিদ্বন্দ্বী নাম্বার ওয়ান গায়িকা নায়িকা দীপা ঘোষ, যাত্রার একমাত্র ব্যতিক্রমী খলনায়ক পুরুষোত্তম, যাত্রার সুপার গায়ক নায়ক শিলাজিৎ, কিন্নর কণ্ঠী নায়িকা মিস প্রিয়াঙ্কা ও সোমা ভাদুরী, তৎসহ কুমার নীলাদ্রি, ভূদেব বাবু, কুমার অনিমেষ, অমিত কুমার, মিস সুষমা, প্রতিভাময়ী মালতী দেবী এবং বলিষ্ঠ নট দিলীপ বাবু, দল ম্যানেজার অনিমেষ নায়ক, দল পরিচালক পরেশ রাউ, রূপসজ্জায় উত্তম দাস, সহযোগী রবি ভানু, গৌতম শম্ভু ও সঞ্জয়। শুরু হচ্ছে মা কালী ও শ্রীহরির আশীর্বাদ ধন্য নবসাজে সজ্জিত অগ্নিবীণা অপেরা পরিবেশিত, তরুণ তুর্কি প্রযোজক গোবিন্দ বেরা প্রযোজিত, দীপা ঘোষ অভিনীত 1428 সালের বৃহত্তম পালা প্রযোজনা। লজ্জা মোরা রাখব কোথায়, ধরণী আজ ধর্ষিতা, পরাধীনতার কলমে লেখা হলো আজ বিক্রি হয়ে গেছে স্বাধীনতা, বিক্রি হয়ে গেছে স্বাধীনতা, বিক্রি হয়ে গেছে স্বাধীনতা।
ছুটির ঘন্টা পড়লো আর তোরা চলে যাবি? এই এই তোদের মনে আছে আমি তোদের লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলাম? বিদ্যালয়ের ছুটির পরে আমি মেধা ছাত্র ছাত্রীদের কাছে ডেকে নিতাম, বলতাম ছুটি হয়েছে তো কি হয়েছে? হাই না, আমি তোদের আরো কিছু পড়াই, আমার কত ছাত্র ছাত্রী ডাক্তার হয়েছে, নার্স হয়েছে, তোরাও হবি। এই স্কুল ছুটির পর ব্যাংকেটে প্র্যাকটিক্যাল করাতাম, কাটাকুটি করে সব পেতাম, কিন্তু মন খুঁজে পেতাম না। আমার ডাক্তার ছাত্র ছাত্রী দ্বারা ব্যাংকেটে অ্যাপেন্ডিক্স বাদ দাও, হার্ট অপারেশন করো, সেই ডাক্তার বাবুরাকে মারো না, মানুষের বুক কেটে পিসাচ মনটাকে বাদ দিতে। কোন ডাক্তার বাবু আছো গো? দায়িত্ব নিয়ে এই সমাজের অমানুষ জানোয়ার মানুষগুলোকে অপারেশন করে ভালো একটা স্বচ্ছ নির্মল পবিত্র মানুষ করতে পারবে? কেউ নেই, কেউ নেই, থাকবে কেন? আমার ছাত্র হলে কি হবে? ডাক্তার বাবুরা তখন রোগ সারানো নিয়ে ব্যস্ত নয়, শুধু টাকা কামাতেই ব্যস্ত। এই যে এখানে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? চুপ করুন। কেন চুপ করবো? আমি চুপ করে থাকলে এই গুন্ধরা পতাকা সমাজটাকে শিক্ষা দেবে কে? এই স্কুল থেকে থানায় আপনাদের আমি রিপোর্ট গেছি, প্রত্যেকদিন স্কুল ছুটির পর এইভাবে মেন গেটের সামনে দাঁড়িয়ে অসভ্যের মতো চিৎকার করে। অসভ্যের মতো চিৎকার না করলে যে সভ্য সমাজের মানুষগুলো শুনতে পাবে না? সভ্যভাবে আমি যদি বলি, ও মাস্টার মশাইরা, তোমরা এই বেতগুলো দিয়ে কেন ছাত্র ছাত্রীদের মারো? ভালোবেসে যত্ন করে ওদের লেখাপড়া শেখাও, তোমরা নও কোসাই, তোমরা তো মাস্টার মশাই, তাহলে কেন কেন দুধের ছাত্র ছাত্রীদের বেত মেরে অজ্ঞান করে হাসপাতালে পাঠাও? তোমাদের পেটে যদি প্রকৃতই শিক্ষা থাকে তাহলে পিশাচের মতো ওই দুধের শিশুগুলোর উপর অত্যাচার করো না। মাতঙ্গিনি দেবি, কি হচ্ছে কি? যান বাড়ি যান। ডাক্তার বাবুদের বলি, তোমরা কি ডাক্তারি পড়তে গিয়ে এই শপথ নিয়েছিলে? হাসপাতালে রোগীর সেবা ছেড়ে দিয়ে প্রাইভেট নার্সিং হোমে মরা রোগী ভর্তি করে সেই মরা রোগীর চিকিৎসা করে লক্ষ লক্ষ টাকা মরা রোগীর বাড়ির লোকের কাছ থেকে আদায় করবে? আপনার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি স্যার, আমি অবাক হয়ে যাচ্ছি, এত অন্যায় এত পাপ কাজ দেখে একজন পুলিশ অফিসার হয়ে 2,000-3,000 টাকা ঘুষ খেয়ে কি করে চোর ডাকাত কালোবাজারি ধর্ষণকারীদের সাথে হাতে হাত মেলা? জনগণের ট্যাক্সের টাকা মাইনে নিয়ে সেই জনগণের রক্ত চুষে খান? অনেক তো বড় বড় কথা বলছেন, বলুন তো আপনি কি করে আপনার মেয়ে মহুয়ার নোংরা মতো বেঁধে দিচ্ছেন? আমার মেয়ে মহুয়া কোনো নোংরামি করেনি, ও আদর্শবতী মেয়ে। আদর্শবতী মেয়ে? ও এই এলাকার যুবলতা প্রলয়ের সাথে কি করে খোঁজ রাখেন না? কেন খোঁজ রাখবো না, মহুয়া প্রলয়কে ভালোবাসে, প্রেম ভালোবাসা মানে কি নোংরামো করা? 100 বার নোংরামো, রাস্তাঘাটে বেলাল্লা ফোলা কি নোংরামো নয়? রাস্তায় যদি গাড়ি দাঁড় করে একজন পুলিশ হয়ে 10-20 টাকা ঘুষ খাওয়াটা অপরাধ না হয়, যদি চুল্লুর দোকান থেকে প্রতি মাসে তোলা তোলাটা অন্যায় না হয়, তাহলে আমার মনে হয় রাস্তায় দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকার দুটো কথা বলা অন্যায় অপরাধ বা নোংরামো নয়? সাবধান মাতঙ্গিনী দেবী, আপনিও সাবধান হন পুলিশ অফিসার অগ্নিশ্বর। আর প্রতাপ বাবুকে সাবধান করে দেবেন, দিনের পর দিন সে আর তার সাঁকড়ে চাঁদু ওরফে চন্দ্রনাথ যেভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সেই অন্যায় অত্যাচার সাধারণ মানুষ সহ্য করলেও আমি করব না। কি করেছে, কি করেছে চাঁদু? এমএলএ হয়ে রাস্তাঘাট স্কুল জলকলের জন্য যে টাকা সরকার গ্রান্ট করছে তার অধিকাংশই আত্মসাত করছে, আর ওই টাকা এতদিন প্রতাপ বাবু আত্মসাত করেছেন বলেই ভগবান ওনাকে শাস্তি দিয়েছেন। একমাত্র ছেলে, সেও অ্যাবনরমাল, বাপের বাপে ছেলের শাস্তি, কথাই বলে না, বাপ বাপকেও ক্ষমা করে না। লোকে বলে আপনি নাকি পাগল, কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে না টনটনে জ্ঞান। এই সমাজে ন্যায্য কথা সঠিক কথা বললেই পাগল, তবে পাগলই ভাবুন আর ছাগলই ভাবুন, আমার কথা মিলিয়ে নেবেন আগামী বিধানসভা নির্বাচনে চাঁদু হেরে যাবে। আপনাদের মতো সাধারণ মানুষরা চলেন ডালে ডালে, আর চাঁদু বাবু চলেন পাতায় পাতায়। তবে বিশ্বাস করুন, পুলিশের চাকরি করলেও আমি তো মানুষ,
তাই ওদের অন্যায় অত্যাচার আমি মানতে পারি না, ওরা ভয়ঙ্কর। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনার মেয়ে মহুয়ার প্রেমিক ওই যুবলতা প্রলয়কে বলে দেবেন, প্রলয় না দাঁড়ায়, কারণ জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই না করাই ভালো। চলি, নমস্কার। জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আবার শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে মানব জাতি, কিসের এত তেজ, কিসের এত অহংকার, কিসের এত ভয়? ম্যাডাম, আমার সব ভয়কে জয় করে আমি কিন্তু প্রকৃতই মানুষ হতে চাই, তাই বারবার আমি আপনার কাছে ছুটে আসি, আপনার শিক্ষার ঝুড়ি থেকে শিক্ষা নিতে। আপনি উজাড় করে আমার সব কিছু দিন। এসো এসো প্রলয়, এসো, সত্যের হাত ধরো, ধর্মের পথে চলো, দেখবে তোমার জয় কেউ আটকাতে পারবে না, ওদের সঙ্গে লড়াই করে তোমাকে জিততেই হবে। আমি আপনার ছাত্র, আপনার মনে দীক্ষিত, আপনি আশীর্বাদ করুন, আমি যেন সৎ পথের থেকে সৎভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। পারবে পারবে, অবশ্যই তুমি পারবে, কারণ আমি তোমাকে শুধু পুঁথিগত শিক্ষাই দিইনি, তোমাকে দিয়েছি আসল শিক্ষা, যে শিক্ষা পেলে মানুষ মানুষ হয়। মা, তোমার সেই শিক্ষায় শিক্ষিত মানুষ ওই প্রলয়ের হাত ধরে আমি পথ চলতে চাই। আমি জানি, আমি জানি মা, আমার আর প্রলয়ের সম্পর্ক নিয়ে তোমাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু তুমি বলো মা, আমি কি কোনো অন্যায় করেছি? ওরে মা, ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে খুন করাটা কি নেই? এই যে তুই আমার সামনে দাঁড়িয়ে সৎসাহস নিয়ে বলছিস তুই প্রলয়কে ভালোবাসিস, কজন পারবে রে মা? তাই তোদের সম্পর্ককে মেনে নিয়ে বলছি, তোরা সুখী হবি। মা, করছি আজ তুই সাবালিকা, তোকে বলার কিছু নেই, শুধু একটা কথা বলবো, প্রলয়ের পাশে দাঁড়াবি, ওকে সাহস দিবি, নিজস্ব সত্তা স্বাধীনতা কোনো দিন বিক্রি করবি না। মনে রাখিস, স্বাধীনতার মূল্য কোটি টাকার চেয়ে বেশি। মায়ের কথাগুলো শুনলে প্রতিবাদী মানুষ সারা জীবন প্রতিবাদ করে চলেছে। উনি সকলের থেকে আলাদা, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকা দেশের স্বাধীন মনের মানুষ উনি। এই জি, মায়ের কথা বাদ দিয়ে এবার আমাদের কথা কিছু বলো। একদম না, সন্ধ্যে আসছে, এখন বাড়ি ফিরে চলো। তুমি বড্ড বেরসি, এই বসন্তের গোধূলি বেলায় সুবর্ণ সুযোগ ছেড়ে দিয়ে তুমি আমাকে বাড়ি যেতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আমাদের নিয়ে কেউ সমালোচনা করুক আমি তা চাই না। কি বললো? মহুয়া, আমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে ওই চাঁদ আমাকে অ্যাটাক করতে পারে। আমি এখন চাঁদুর পথের কাঁটা, ওর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছি আমি। তুমি এত ভীতু? না না, আমি ভীতু নই, তবে শত্রুপক্ষের শত্রুতা মাথায় রেখে পথ চলা ভালো, বোকার মতো সাহস দেখিয়ে বিপদে পড়া বা মৃত্যুবরণ করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। আমার ওপর চাঁদুর প্রচণ্ড রাগ, আমি চাঁদুর বিপক্ষে বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখি। এই চলো বাড়ি ফিরে চলো। তুমি তো চাও আমার লাভ, মানে ভালোবাসা, তুমি বোঝো না, আমার ভালোবাসার ফুল দিয়ে তোমায় ঢেকে রাখি, তোমার চোখে চোখ রেখে আমি শুধু তোমার মনকে খুঁজে বেড়াই। কিন্তু তুমি কি জানো, প্রতাপ চৌধুরী চাইছে ওনার অ্যাপ নর্মাল ছেলে শত দলের সাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্ক ভেঙে দিতে। কি বলছো তুমি? না না, এ কিছুতেই সম্ভব নয়। বলো বলো, তুমি আর কি শুনেছো? আমি শুনেছি ওরা তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে আমার বুকটা খালি করে দিতে চায়। প্লিজ প্লিজ বলো, তুমি চুপ করো। ডাক্তার বাবু বলেছেন ওই অ্যাপ নর্মাল ছেলের বিয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে, তাই ওনারা এই সিদ্ধান্ত নিয়েছে, এক ঢিলে দুটো পাখি মারতে চায়, এক শত দলকে বিয়ে দিয়ে সুস্থ করা, দুই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে আমাকে দুর্বল করে দেওয়া। এ আমি কিছুতেই হতে দেব না। কিন্তু ওরা অনেক কিছু পারে মহুয়া, ওরা মানুষের স্বাধীনতা খেলেছে, ভারতবর্ষ স্বাধীন হলেও এদেশের মানুষ মহাজনদের কাছে আজও পরাধীন, ওই মহাজনেরা ভয় দেখিয়ে টাকার লোভ দেখিয়ে মানুষের স্বাধীনতা কিনে নিয়েছে, ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিলেও গরিব মধ্যবিত্ত প্রত্যেক মানুষ আজও বলছে লজ্জা মোরা স্বাধীনতা।
মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত বলা, খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত দিদি আমাকে ইনজেকশন করে কষ্ট কেন দেয় বাবা? তুই যে অসুস্থ বাবা, এই বয়সে তো সরিয়ে থাকবে সতেজতা, কিন্তু তুই যেন কেমন হয়ে যাচ্ছিস, যতদিন যাচ্ছে তুই যেন অসুখে জড়িয়ে পড়ছিস। তুমি ভুল বলছো বাবা, তুমি ভুল বলছো, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ, তুমি ভুল বলছো। ভুল? আমি ভুল বললো? ডাক্তার তো ভুল বলবে না, তোর শরীরে রোগ না থাকলে ডাক্তার কখন ওষুধ দেয়? তাছাড়া তোর দিদি মৌ নিজের নার্স হয়ে ভাইয়ের ভুল চিকিৎসা করাবে। বাবা তুমি দিদিকে বুঝিয়ে বলো না, ওই ওষুধ ইনজেকশন নিলে আমার সারা শরীরটা কেমন শিথিল হয়ে যায়, কথা বলতে গেলে কষ্ট হয়, জিভটা দমলে মুচিরে ভেঙে যায়, মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে। আমি ডাক্তারবাবুর কাছে তোর রোগ সম্পর্কে আলোচনা করেছি, ডাক্তারবাবু বলেছেন তোর বিয়ে দিলে তুই সুস্থ হয়ে যাবি, তুই অরাজি হোস নি বাবা, তুই রাজি হয়ে যা, তুই বিয়ে কর, সুস্থ হয়ে যাবি। না আমার কাছে খবর আছে মহুয়ার সাথে বিয়ে হবে যুবনেতা প্রলয় মুখার্জি, সেই জন্যই তো ওই মেয়েটার সাথে আমার এই সোনা ভাইটার বিয়ে দেবো বাবা। সেই জন্য তাই ওর বুক থেকে ওর প্রাণ পাখিটা কেড়ে নিয়ে ওর খাঁচাটা আমি খালি করে দেব। পারবেন না, কারণ আমি বাজারের আলু পটল নই যে টাকা দিয়ে বাজার থেকে কিনে নেবেন। আরে মেঘলা চাইতে চল তা হঠাৎ আইলা আমফান ইয়াসের মতো এখানে এসে হাজির হলো, কারণ আমার ছড়ে আপনাদের এই ঘুম ধরা অট্টালিকার প্রাসাদ ভেঙে দেব বলে। তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তুমি? কেন জানবো না ম্যাডাম, আপনি হচ্ছেন নারী জাতির কলঙ্ক, তাই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাই। শুনুন আপনারা, আমি প্রলয়
বিজয়কে ভালোবাসি, তাই সেই ভালোবাসার বাসা ভেঙে আমি অন্য কোনো বাসা বাঁধবো না। কিন্তু তুমি কি জানো আমি যা চাই সেটাই পাই? আমাকে আপনারা কোনোদিনই পাবেন না, কারণ টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ির লোভ আমার নেই। সাধারণ ঘরে সাধারণ মেয়ে আমি। আমি ভালোবাসি আমার চলার সাথে প্রলয়কে, যার মধ্যে আছে সততা আদর্শ, যে ভালোবাসে গ্রামকে গ্রামের মানুষকে, তাই তার আদর্শকে পাথেয় করে আমি সারা জীবন পথ চলবো। আমি ওর মতো গ্রামের মানুষের দুঃখের সাথী হব। আরে বাস, গ্রামের মানুষের প্রতি এত দরদ? দরদ তো থাকবেই ম্যাডাম, কারণ ওরা রোদে পুড়ে জলে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে সোনার ফসল ফলায়, আর ওদের বাড়ির উনুনে আগুন জ্বলে না। ওদের বাড়ির বাচ্চারা অনাহারে ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, তাই ওদের জীবনী নিয়ে এক দলিল লিখেছি, শুনুন। আসছে আগামী দিন, ওরা হবে না বঞ্চিত, ওরা কেড়ে নেবে রক্ত চষা সিন্ধুকের চাবি, ভাঙবে লোহার ফটো, তৈরি থাকো, আসছে আগামী দিন। কোদাল কাস্তে লাঙল চালিয়ে ফলায় ওরা সোনার ফসল, আর ওদের রক্তেই গড়েছো তোমরা ওই পাপের অট্টালিকা। ভাঙবে ওরা গাইতি চালিয়ে ছেড়াবে স্বাধীনতা, যাদের মাথা থেকে কেড়েছো তোমরা ওই বর্ষার ছাতা, তাই কলমের কালিতে প্রতিবাদের খাতায় লিখেছি বনের ব্যথার কথা। স্বাধীন দেশের মানুষের আপনার বউ হয়ে না বোন হয়ে আসবো আপনাকে ফোঁটা দিতে। আমি ভারতীয় বঙ্গনারী, তাই আমি পারি ভাই বোনের সম্পর্ক মধুর করতে, পারবো মা ছেলের সুন্দর সম্পর্ক করতে, আর যাকে আপনারা মারতে চাইছে ওই প্রলয় স্ত্রী হয়ে আমার চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আসি, নমস্কার। না না, জেনে শুনে আমি কোনো মেয়ের সর্বনাশ করবো না। ওই মোমো কেন, আমি কোনো মেয়েকে বিয়ে করবো না। এই দিদি, তুই আমাকে দিয়ে পাপ কাজ করাস না, আমি কিন্তু করবো না। আমার কথা না শুনলে আমি কি করবো জানিস? মারবি তো, মার না মার। তুই তো আমাকে ছোটবেলা থেকে প্রচুর মেরেছিস দিদি। এই দিদি, তুই যদি আমার সত্যিকারের মায়ের পেটের দিদি হতিস, তাহলে কি এইভাবে তুই আমাকে মারতে পারতি? এক মায়ের পেটে তোরা দুজনে না জন্মালেও আমি তো তোদের বাবা। সেই জন্য তো তুমি আমাদের দুজনকেই ভালোবাসো বাবা, কিন্তু দিদি আমাকে একটুও ভালোবাসে না। আমি দিদিকে খুব ভালোবাসি, দিদি আমার ভালোবাসার মূল্য দেয়। তুই ভুল বুঝছিস ভাই, আমি যা করি তোর ভালোর জন্যই করি, কিন্তু তুই সেটা বুঝিস না। আয় তুই আমার কাছে আয়, আমি তোর ভুলটা মানি। আয় বলছি। আচ্ছা তুই ভয় পাচ্ছিস কেন? আয়। আমি যাব না, আমি যাব না, আমি গেলে তুই আমাকে মারবি, তুই আমাকে মারবি। ও বাবা, ও বাবা, আমার বড় ভয় করছে বাবা। ভয় কিসের ভয়? আমি তো আছি। তোর দিদি তোকে যদি মারে আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? এই তো, এই তো আমার সোনা ভাই। আয় ভাই, আমি তোকে একটু আদর করি। আচ্ছা আচ্ছা ভাই, তোর কি বুকে খুব কষ্ট হয়? তোর মাথায় খুব যন্ত্রণা হয়? ঠিক আছে, তুই আমার কোলে মাথা রাখ, আমি তোর মাথাতে হাত বুলিয়ে দিই। খুব আনন্দ হচ্ছে আর আমার ভয় করছে না। এই দিদি, জানিস আমি যখন রোজ রাতে ঘুমাতে যাই না, তখন আমার তো চোখে ঘুম আসে না। এই দিদি, এবার থেকে তুই আমার মাথায় এইভাবে হাত বুলিয়ে দিবি, আর আমি সেই আমার নিজের লেখা গানটা গাইব। তুইও গাইবি দিদি আমার সাথে, তুইও গাইবি। দিদি আমার, দিদি আমার মিষ্টি সোনা, মনে শ্রদ্ধা ভক্তি জাগে।
তুই পরে একদম সুস্থ হয়ে যাবি। নে নে বলছি। না না আমি নেব না, আমি তো দুটো পায়ে ধরেছিলি, তুই আমাকে ছেড়ে দে। এইবার আমার কথা না শুনলে আমি কিন্তু ভীষণ রেগে যাবো। আমি সবসময় তোর শরীর নিয়ে চিন্তা করছি আর তুই আমাকে অবিশ্বাস করছিস। আচ্ছা আচ্ছা, আমি তোকে মেরে ফেলার জন্য ইনজেকশন করছি। বাবা বাবা, তুমি কিছু বলবে না? ওর শরীরের অবস্থা দেখে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তাহলে তুমি ওকে আমার উপর ছেড়ে দাও। আমি নার্স মৌবালি, ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরেই আমি ওকে ইনজেকশন করছি। ভাই বলে কষ্ট পাচ্ছে দেখে আমি চিকিৎসা বন্ধ করে দেব। না না না, আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। কিন্তু বাবা, সুস্থ করতে গেলে ভাইকে এখনই যে ইনজেকশন দিতে হবে। তবে তুমি যখন কষ্ট পাচ্ছ, থাক আমি দেব না। ওকে আমি বদ্ধ উন্মাদ তৈরি করব, তবেই তো আমার স্বপ্ন সার্থক হবে। মা, আরে ও মা, মা গো, তুই রাগ করছিস মা? আরে রাগ করিস না মা, রাগ করিস না। ও যে আমার একমাত্র ছেলে, ওকে সুস্থ করতে তুই যা ভালো বুঝিস তাই কর মা, তাই কর। তাহলে তুমি ভাইকে চেপে ধরো বাবা। আয় বাবা। না আমি নেব না বাবা, আমি ইনজেকশন দেব না। আমি ওই আকাশের মেঘের উপর দিয়ে কোথায় যেন ভেসে চলেছি। ঘষটি বেগ, তুমি তরুণ তুর্কি নবাব সিরাজউদ্দৌলাকে মারার জন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছ। আজ এই বিষের কি জ্বালা সারা শরীরে আগুন চলছে। এইবার কি করা যায় বলতো মা? এইবার তুমি ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো বাবা। কিন্তু বৌভা যদি রাজি না হয়, তাছাড়া মাতঙ্গিনী দেবী আমার বিপক্ষে। বাট তুমি এমএলএ প্রতাপ চৌধুরী, তুমি যা চাইবে তাই হবে, প্রয়োজনে জোর করে। না না, আমি তা বলছি না মা, আমি বলছিলাম কি অন্য কোনো মেয়ে দেখলে তো হয়। তোমার বাবা এরকম চিমে পড়ছে কেন? এসে গেছে, এই নবাব সিরাজউদ্দৌলাকে বাঁচাতে বান্দা হাজে। এই বান্দাই আমার জন্য লুৎফা খুঁজতে গিয়েছিল। ও মানিক দা, মানিক দা, আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা যে তোমাকে মেয়ে খুঁজতে পাঠিয়েছিল, তুমি মেয়ে পেয়ে গেছো? হ্যাঁ পেয়েছি, তোমার লুৎফাকে আমি এনে দেবো। ডাক্তারবাবুর কথা মতো যে মেয়েকে নিয়ে আসবি তাকে আমি বৌমা করে ঘরে তুলে নেবো। আজ হলে কাল করবো না, তুই তাড়াতাড়ি সুস্থ করে তো। কিন্তু বাবা বাবা, আমি যে মাতঙ্গিনী দিদিমণির মেয়ে মহুয়ার কথা ভেবেছি। শিক্ষিত ভদ্র মেয়ে এইরকম একটা ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করতে যাবে কেন? এই যুগের কোন কালচারাল শিক্ষিতা মেয়ে মোটেই রাজি হবে না। শিক্ষিত সভ্যতার মুখোশ পরে এই সুন্দর ফুলের মতো সমাজ থেকে ওরা খুন করছে। ওরা হট প্যান্ট আর ঢাকা পোশাক পরে খোলা যৌবনের ঢাক বাজাচ্ছে। আসল সৌন্দর্য তো হলো পোশাক নেই, ওই বাজারের দোকানদারেরা যেমন তাদের শোকেসে সুন্দর করে খাবারগুলো সাজিয়ে রাখে, ঠিক তেমনি ওই জাতের মেয়েগুলো ওদের খোলা যৌবন দেখিয়ে বেড়াচ্ছে কখন পুরুষেরা ছুটে আসবে সেই খাবারের দিকে। ওরা কারো স্ত্রী কারোর মা হওয়ার জন্য জন্মায়নি, ওরা শুধু পুরুষদের স্বভাব নষ্ট করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আমাকে তোমরা একটু একা থাকতে দাও না। তুমি একা থাকবে না, আমি তোমার জন্য বউ এনে দেবো, সে তোমার সঙ্গেই থাকবে। কে সে, কি নাম তার? নাম টগর। টগরই পারবে খোকা বাবুকে সুস্থ করে তুলতে। আমি সুস্থ হয়ে উঠবো মানিক দা, তুমি ঠিক বলছো। আমার বিশ্বাস তুমি নতুন পৃথিবীর নতুন আলো দেখতে পাবে।
আর সেই আলো দেখতে আজই তোমাকে যেতে হবে টগরের কাছে, তোমাকে বাঁচতে হবে। টগর খুব ভালো মেয়ে। আপনি অনুমতি দিন আমি টগরকে খোকাবাবুর বউ করে আনতে, খোকাবাবুকে সঙ্গে করে নিয়ে যাই টগরের কাছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মালিকদা? আমার ভাই যাবে না। আমি ওর বাবা, আমি বলছি শতদল খেলে যাবে। তুমি যেমন ওর বাবা তেমনি আমি ওর বড় দিদি। বলো খোকাবাবু, তুমি যাবে না যাবে না? বল ভাই বল, তুই কি করবে? তুই ওখানে যাবি না যাবি না? বাবা চুপ করে আছিস কেন? বল বাবা বল, তুই যাবি না যাবি না? বল বলো খোকা বাবু, তুমি বাবার কথা রাখবে না তোমার দিদির কথা রাখবে? আমি বাবার কথায় রাখব। বিদ্যুতের আলো নিভে গিয়ে আমার জীবনে চলছে লোডশেডিং, তাই চাঁদের আলোয় আমি গিয়ে দেখব আমার টগর ফুল। ভাই ভাই, তুই আমার কথা শুনবি না তো? না, তোর কোনো কথা শুনবো না। তোর চরিত্রের চিত্রটা দেখে আজ আমি বলছি তুই হলে আমার খুনি দিবে। তোর কথা শুনবো না, তোর হাতে খুন হবো না, তোকে আমি চিনে ফেলেছি। এই দিদি দিদি, এই ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন মাকে কি বলে যায় বলতো? মাকে বলে যায়, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর আজ আমি বিয়ে করতে যাওয়ার সময় তোকে বলে যাই, তোকে টাইট দেওয়ার জন্য আমি বউ আনতে যাচ্ছি। যে বউ এসে আমাকে সেবা করে সুস্থ করে তুলবে, যে বউ এসে ঘরে লক্ষ্মী প্রতিষ্ঠা করবে, যে মন মধ্যে থাকবে ভিন্ন ভিন্ন রূপ, কখনো দুর্গা কখনো কালী কখনো বিশ্বজননী, সে যে হাত দিয়ে আমাকে সেবা করে সুস্থ করে তুলবে, সেই হাত দিয়ে শত্রুর টান করার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। তাই আমি মানিকদার হাত ধরে এখনই যাবো এই টগরের কাছে, আর টগরের কাছে গিয়ে বলবো, টগর ওই কাল নাগিনীর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আর তুই যখন আমাকে চবল দিতে আসবি সে তখন বলবে, কি বিশের চবল দিবি কাল নাগিনী তুই আমার দিদি? এই সবল থেকে চাদর রেহাই নেই, আমি শুধু মেলানোর চেষ্টা করছি। তাই নিচে বাজার জন্যে চাদর হাতে হাত মেলাই, আর এই পতিতালয়ে আসি এখানকার বেশ্যা ওই টগরের ছবির সাথে আর একটা ছবি মেলাতে। যেদিন প্রমাণ হবে ওই টগর কে, সেদিন তুমি আর নায়ক থাকবে না চাদু, সকলের কাছে প্রমাণ হবে তুমি খলনায়ক। এই টগর, তুই কি আমার উপর রাগ করলি? রাগ করিস না টগর, রাগ করিস না টগর, তুই বিশ্বাস কর। আরে কথাগুলো তো আমি তোকে বলিনি, তুই আমাকে ভুল বুঝিস না রে টগর। জানিস টগর, প্রত্যেক দিন একবার তোর কাছে না এলে আমার পেটের ভাত যে হজম হয় না। জানিস টগর, এখানে সবাই আসে আনন্দ করতে, স্ফূর্তি করতে, মৌজ করতে, কিন্তু আমি যে কেন আসি তা কেউ জানে না রে টগর। জানিস টগর, তোর মতো আমারও তো একটা ছোট্ট মেয়ে ছিল, আজ থেকে 20 বছর আগে জয়দেবের মেলাতে হারিয়ে যায়। তাই তো তোকে দেখার পর থেকেই আমার সেই হারিয়ে যাওয়া মেয়ের কথা বারে বারে মনে পড়ে যায়। তাই তো তোকে দেখার জন্য আমি প্রত্যেক দিন ছুটে আসি এই পতিতালয়ে। কিন্তু টগর, তুই কোনোদিন বলতে পারবি না তোর সঙ্গে খারাপ ব্যবহার করি কিংবা নোংরামো করি। ওরে টগর, আমি তোর কাছে রাজা হয়ে থাকতে চাই রে, রাজা। Thank you.
পোশাক পাল্টে পাল্টে চলে আসছে, অনেক পোশাক তো দেখালি টগর, এবার দেখি পায়ের জুতোটা কেমন পরেছি। আমার সাথে সিগারের মাসে একবার করে শোবে সালাম মাসোহারা শোধ হয়ে যাবে। তুমি সালাম আমায় মারলে জানি না বুঝি না কেন তুমি আমাকে এমনি করে শাসন করো, কোনো ভুল ত্রুটি করলেই সারা জোড়ো চর থাপ্পড় লাগিয়ে দাও। তুমি যখন আমাকে শাসন করো আমার মনে হয় আমার যদি বাবা থাকতো নিশ্চয়ই আমি ভুল করলে আমার বাবাও ঠিক এমনি করে আমাকে শাসন করত। ভালো লাগে বিশ্বাস করো, এর জন্য তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আবার আবার দুঃখও হয়। কেন আমার জীবনটা শূন্যে ভরা, কেন আর মাসটা ছেলেমেয়ের মতো আমার বাবা নেই আমার মানে দুঃখ পাশে যখন তখন তুই বিশ্বাস কর আমি যে তোকে বাবার চোখেই দেখি। সব বুঝেও আমি তোমাকে নোংরা কথা বলি, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ বাবু। তোর কোনো অপরাধ নেই রে ঠাকুর, আমার অনুরোধ যে মজনু আসছে তার জন্য তোকে হতে হবে লায়লা। ময়লা সমাজের ময়লা নেই আমি, এই যে মানে বাবা মা স্নেহ ভালোবাসা পাইনি, স্বামী সংসার নেই, মেয়ে হয়ে
জন্মেছি, কিন্তু নারী জীবনের সার্থকতা মার ডাক তাও শালা কোনোদিন শুনতে পাবো না। জানো জানো, আমি যখন একা থেকে আমার মনে হয় আমি যদি সুযোগ পেতাম না, আমিও তার লেখাপড়া শুধু শিক্ষিত হতে পারতাম। এই জীবনটা আমার ভালো লাগে না, তুমি বিশ্বাস করো, বলতে পারো আমার জীবনটার জন্য কে দায়ী? শালা সকাল সন্ধ্যে ঠাকুরকে ফুল জল দিয়ে তো ঠাকুর ঠাকুর ওর একটা কথাও শোনে না। চোখের জল ফেলে নিজেকে একটু হালকা হয়ে নে। চোখের জল বান থেকে বেরিয়ে আসছে, আমি হাসি, কিন্তু সে হাসি বেদনার বাসি বাজায়। বলতে পারো এই জীবনটাকে নিয়ে বেঁচে থেকে কি লাভ? আর আমার শরীরটা দেখছো না, নোংরা শরীর, তাহলে মুখের ভাষাটাও নোংরা হয়ে গেছে। কিন্তু আমার আমার এই মনটা নোংরা নয় গো, খুব ইচ্ছে করে বাকি জীবনটা আমি সুন্দর করে কাটবো, কিন্তু যোগ আমি কোথায় পাবো? ভাবি ভাবি রে মা ভাবি, তুই আমার কথা মতো চললে তুই তোর নতুন জীবন ফিরে পাবি, তুই যেন অরাজি হোস না। আমাকে দিয়ে কোন রহস্যে জাল ছিঁড়তে চাইছো তা আমি জানি না, কিন্তু একটা কথা বলি, তোমাকে দেখে আমার শ্রদ্ধা হয় গো পুলিশ বাবু, আর ঘেন্না হয় সেই সমস্ত পুলিশদের দেখে যারা দেহ বিক্রির টাকা আমাদের কাছে গলায় পা দিয়ে আদায় করে। তাদের বলতে ইচ্ছা করে এদেশের প্রশাসন কেমন করে বাঁচবে, বলতে ইচ্ছা করে তোমরা কি শপথ দেওয়ার সময় বলেছিলে জনগণের টাকা হাত পেতে নেবে? তারা আমার হাতে যদি শাসন ক্ষমতা থাকতো তাহলে পুলিশের হাত থেকে রুল কেড়ে নিয়ে ওদের ইপ্তান দিয়ে দিতাম। এই জগর পুলিশের সামনে দাঁড়িয়ে সারা পুলিশের নিন্দা করছিস? সব পুলিশ নোংরা নয় রে ছোটকা, এখানে সবাই আছে শরীরের খিদে মেটাতে, আর আমি আসি রহস্যের উদ্ঘাটন করতে। কথা দিয়ে যাচ্ছি তুই তৈরি থাকিস, তোর মাসোহারার টাকা আমি আমার মাইনের টাকা থেকে থানায় জমা করে দেবো। শোন, আজ তোকে যে বউ করে নিতে আসছে তাকে তুই ফিরিয়ে দিস না, ওই বাড়িতে তুই বউ হয়ে গেলে অনেক কিছুই খুঁজে পাবি। একটা কথা বলি শোন মা, যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মানেটা ঠিক বলেছিস কিন্তু ইংরেজিটা ভুল বললি, পার্লামেন্ট নয় পার্মানেন্ট। পার্লামেন্ট না পার্মানেন্ট, পার পার মা মা নেন পার্মানেন্ট, পার মা নেন। আর কেস তোমার নয় কাস্টমার, কে নয় কা, কিন্তু কে তো হয় গেস তো, তুই তো আমার সালা কলির কেস করে। কিন্তু বলতো টগর, কতদিন এই টগর ফুলে গন্ধ শোধিনি? ওই আমার ঢেউনা তলি গেছো দেদে পুরে এসেছে, চলো ভেতরে চলো। আগে বাথরুমে নিয়ে গিয়ে তোকে ডাক সাবান দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিই, তারপর তুমি তারপর তুমি হবে ঢেউনা আর আমি তো ভাই। সত্যি ডাকো তো জবাব নেই রে, এই বাজে কথা বাদ দি, আসল কথা বল। মাল্লু এনেছিস? মাল্লু টাকা এনেছিস? টাকা টাকা পেলে তুই খুশি ডাকো? হ্যাঁ খুশি 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 খুশি। সকালবেলা ঘরের জানালা খুলে দেখি কত মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অফিসে চাকরি করতে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার মতো মেয়েগুলো কি অপরাধ করেছে বলতে পারো? তারা জন্মেছে আস্তে করে, মনটা বোঝার চেষ্টা করো না, তোমরা তো জানোই না আমাদের মতো বেচারা এই সমাজের কত বড় উপকারী বন্ধু। উপকারী বন্ধু? হ্যাঁ, কুত্তা কাক শকুনের মতো আমরাও এই সমাজের বন্ধু। কুত্তা কাক শকুনের মতো উপকারী বন্ধু মানে? মানেটা শোনো, বাড়ির এটুকাটা নোংরা খাবার খেয়ে পরিষ্কার করে কুকুর, রাস্তার ধারে পড়ে থাকা মরা জীবজন্তুকে পরিষ্কার করে কাক, আর শকুনের দল ছিঁড়ে খেয়ে পরিষ্কার করে ভাগাড়ে ফেলে দিয়ে আসা মরা গরু বাছুর। ওরা সমাজের দূষণ মুক্ত করে তাই ওরা।
সমাজের বন্ধু, ঠিক তেমনি এই সমাজে তোমার মতো নোংরা পুরুষদের আমরা শরীর দিয়ে ভুলিয়ে রাখি, না হলে তোমরাই তো ভদ্র ঘরের মেয়েদের তুলে নিয়েছে ধর্ষণ করতে। আরে যেভাবে ধর্ষণ বেড়েছে, আমাদের মতো বেচারা না থাকলে এ সমাজে মা বোন বলে কিছুই থাকতো না। একদম ঠিক বলেছিস, যাই হোক ঠাকুর, আর দেরি করিস না, চল চল বিছানায় চল, তোর কাছ থেকে আমি আবার যাবো জনকল্যাণ সমিতির মিটিং এ। সবচেয়ে বড় সমাজ বিরোধী কাজগুলো তোমরাই করো। আচ্ছা এরাই হলো বাচ্চা, তাহলে সালা সবাইকে বলে দিয়াস ওই ভদ্রলোক নেতা রোজ মদ গিয়ে মাতাল হয়ে আমার সাথে বিছানায় শুয়ে থাকে। বালি করো না, বুঝলে বালি করো, তার সাথে মাল্লু ছাড়ো, চলো বিছানায় চলো। এই নে এই নে হাজার টাকা। তুমি ঘরে এসো না গো, বিছানায় গিয়ে তোমার জন্য সেতল পাটি পাটি। আরে বেশি করে মাল টেনে আসবে কিন্তু, কম মেশাতে মজা পাবে না বুঝলে। তুমি এসো আর আমি তোমার জন্য লজ্জায় মাখা মুখে বলবো, ওই মা আমি লাজ মরে যাই। ব্যাপারটা দেখি, এলাকার পরিবেশটা মোটে ভালো না গো মানিকদা। কেন ভালো নয় কেন? ওই আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না, তখন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো আমাকে দেখে কেমন ইশারা করে ডাকছিল। ওই মেয়েগুলো অমনই করে। না 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 না, তুই যাই বল, তুমি যাই বল, এই জায়গাটা মোটে ভালো না। ভালো লাগবে, দাঁড়াও আগে টগরকে দেখাই। মানিকদা মানিকদা, ওই ওষুধ ইঞ্জেকশনের হাত থেকে এখানে দিন কতক থাকলে বুঝবে আমি কে। ও মানিকদা মনে হচ্ছে মাতাল গো, আর তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি ভেড়া গো। তুমি আমাকে ভেড়া বললে? দেখে তো তাই মনে হচ্ছে শালা ছাগল। মানিকদা আমার এখানে একদম ভালো লাগছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমাকে নিয়ে গেলে আমার স্বপ্ন সার্থক হবে কি করে? তোমাকে দিয়ে আমি আমার প্রতিশোধ নেব। অনেক প্ল্যান করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তৈরি হও চাঁদু, বেশ্যাখানার মাটি ছাড়া দুর্গা পূজা হয় না, তাই আজই টগর যাচ্ছে অসুর বধ করতে। ও মানিকদা মানিকদা, আপন মনে বিড়বিড় করে কি বলছো তুমি? না না বলছিলাম ওই মেয়েটাই তোমাকে বাঁচাতে পারবে। তখন থেকে শুধু মেয়ে 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 করেই যাচ্ছ, বলছি তোমার মেয়েটা কোথায় গো? অমন করে হাসছো কেন? হাসি পাচ্ছো তাই হাসছি। কেন কেন হাসি পাচ্ছে কেন? এমনি এমনি কেউ হাসে নাকি? নিশ্চয়ই তোমার মনে খুব আনন্দ হচ্ছে তাই তুমি হাসছো। আমি ভেতরে আছি। তার মানে তুমি
আসল পরিচয় দিলে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। মানিকবাবু বলে ও বাড়িতে নাকি একটা মারাত্মক রহস্য আছে। পুলিশবাবু বারবার একই রহস্যের কথা বলে দেয়। এই মালটার বউ আছে, আমাকে ওই বাড়িতে যেতেই হবে, তাহলে রহস্য উত্তর আর টাকা কামাই সালা দুটোই হয়ে যাবে। এই মেয়েটা, এই মানিকদার মতো আপন মনে বিড়বিড় করে কি বলছো তুমি? আমাকে তোমার পছন্দ হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তো তোমার সঙ্গে দুটো ভালো করে কথা বলি, তারপর তো বুঝবো তোমার ব্যবহারটা কেমন। ব্যবহার ভালো হলে কি করবে শুনি? কেন, তোমাকে বিয়ে করে আমি সুন্দর করে ঘর বাঁধবো। তাহলে বলো আমি কি করলে তুমি খুশি হবে? তোমার কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবে তাহলেই হবে। তোমরা জেনে ভালো লাগে, একটু আমি বলছিলাম কি যে পাড়ায় মদের দোকান থাকবে সেই পাড়ায় আমি বিয়ে করবো না, কারণ আমি ওসব পছন্দ করি না। এই তো খুব ভালো কথা বলেছো, বলো 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 আর কি জানতে চাও বলো। এই তোমাদের বাড়িতে নাচা গানা চলে তো? এই নোংরা নাচ গান তুমি পছন্দ করো নাকি? আবার গন্ডগোল করে ফেললাম। আমি 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 কি বলছি জানো, আসলে আমি বলতে চাইছি যে যে বাড়িতে নোংরা নাচ গান হয় সেই বাড়িতে আমি বিয়ে করব না। বাহ 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 বাহ, সত্যি তুমি খুব ভালো মেয়ে। দেখো আমি যে শাড়ি বাড়ি পড়তে পারি না কি হবে? তাতে কি হচ্ছে, ওই বাড়িতে আমার দিদি মা আছে, ওরা তোমাকে সুন্দর করে শাড়ি পরানো শিখিয়ে দেবে। ধরসালা, এই তুমি গালাগালি দিলে? না দিলে তো। হ্যাঁ তোমাকে বিয়ে করলে আমি শান্তি পাবো। কি বলে রে? অবশ্যই, আমি যখন রাতের বেলা লাইট নিবি একটু মালটিনে একটা সিগারেট ধরিয়ে চম্পেস করে হিন্দি গানের সঙ্গে নাচব না? আমি নোংরা মেয়েদের মতো মদ খাবো, সিগারেট খাবো, হিন্দি গানের সঙ্গে নাচবো। এই ওইগুলো তো আমি পছন্দ করি না। তাহলে আমি যেমন ভালো ভদ্রমি তেমনি থাকবো। বাহ বাহ বাহ, এই সকালে ঘুম থেকে উঠে তুমি কি করবে গো? দেশলাই খুঁজবো। এই দেশলাই? সকালবেলা ঘুম থেকে উঠে একটা বিড়ি। এই তুমি বিড়ি? না 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 না, বিড়ি নয়, ধূপ ধূপ, আমি ধূপ। এই তুমি ধূপ? আমি ধূপ কি করে হবো, আমি তো টগর। আবার পেপাস বলে পেলাম না, আমি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে টগর ফুল দিয়ে আমি দেশলাই দিয়ে ধূপটা ধরাবো, ধরে ঠাকুরকে প্রণাম করে বলবো জয় জগদীশ। লক্ষ্মীর মতোই কথা বলেছে, তাহলে লক্ষ্মীকে বরণ করে আজই বাড়ি নিয়ে যাই। হ্যাঁ ভাই সুভদ্র সিগ্রম, দেরি করো না, এই টগর বউ হলে তোমায় কেউ ঔষধ খাওয়াতে পারবে না। বাহ 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 বাহ, তাহলে তো আমি খুব শান্তি পাবো মানিকদা। এই মেয়েটা, এই তুমি আর দেরি করো না, আজই তুমি আমার বাড়িতে চলো, আর তুমি যদি ওই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচাতে পারো তাহলে সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো। ও মানিকদা মানিকদা, তুমি আর দেরি করো না, ওই মেয়েটার জামা কাপড় শাড়ি টাড়ি যা আছে একেবারে ব্যাগ ভর্তি করে গাড়িতে চলে এসো, আমি গাড়িতে বসে অপেক্ষা করছি, তুমি দেরি করো না। কিন্তু আমার এত ভয় করছে কেন? ও মানিকদা মানিকদা, তোমাকে বারবার করে জিজ্ঞাসা করছি কি রহস্য আছে বলো, ওই বাড়িতে কিন্তু তুমি কিছুতে উত্তর দিচ্ছ না। ওই বাড়িতে যাওয়ার আগে একবার অন্তত ছোট্ট করে বলো কি রহস্য আছে, যার জন্য তুমি আমাকে ওই বাড়িতে বউ সাজিয়ে নিয়ে যাচ্ছ। শোনো তাহলে, তুমি যে বাড়িতে যাচ্ছ সেখানে আছে চন্দ্রনাথ মানে চাঁদু, ওই চাঁদু হচ্ছে কাল্পিক। সেই রহস্যের ঘটনা মন দিয়ে শোনো, ওই চাঁদু
আমরা পিছিয়ে যাই 20 বছর পূর্বে। জাদু জাদু জাদু, এমন একটা ছেলেকে ভাত জল দিয়ে পুষেছো যার জন্য সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। ভালো চাও তো ওই জাদুকে বাড়ি থেকে দাঁড়াও, নইলে দেখবে ওই জাদু তোমার মাথায় উঠে নাচবে। হাসলে মমতা হাসলে, আমি প্রবল প্রতাপে মেলে প্রতাপ চৌধুরী, যার নাম শুনে এলাকার মানুষ থরথর করে কাঁপে, যার ভয়ে বাঘে গরু এক ঘাটে জল খায়, আর জাদুর বেকির আমার মাথায়। কিন্তু জাদু অন্যায় কাজ করে এলাকাকে উত্তেজিত করছে, সেটা কি তুমি জানো? ওই যা করে আমার মতে করে, শোনো, চাকর কজন পাইব? গিন্নিমা, পুকুরের বোয়াল মাছ চুনোবুটি মাছকে গিলে খায়, ঠিক তেমনি আমার প্রভু এই সমাজের গরিব মানুষের ঘর মোটকে রক্ত খায়। আপনি এত রেগে যাচ্ছেন কেন গিন্নিমা? বাড়ির মালিকের আদেশ পালন করাই তো চাকরের কাজ কর্তব্য। আর ভগবান উনি, উনি আমাকে যা বলবেন আমি তাই করব। উনি যদি বলেন জল উঁচুতে, উনি যদি বললেন জল নিচুতে, তার নিচুতে। উনি যদি বলেন যে আচ্ছা তোর গিন্নিমার বড্ড ভার বেড়েছে, দ্রৌপদীর মতো বস্ত্র হরণ কর। আরে না 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 না, গিন্নিমা প্রভু না বললে এ কাজ আমি করবই না। এ প্রভু আপনি বলুন, আমি কি কিছু অন্যায় বলছি? একসময় অন্যায় করেছি। সাহস হলো কি করে যাবার সামনে গিন্নিমাকে উল্টো পাল্টা কথা? সুর বাচ্চা, জুতো খাওয়ামারে পাওনা তাই আরো মেরে আশীর্বাদ করো না, গুরু শিষ্যের ব্যাপারে তা তোমরা চোখ কান দিও না। অসহ্য অসহ্য, মারো ওকে, আরো মারো। বলছি প্রভু হয়েছে না, আরো পেদাবেন বলে বলবেন, আমি কিচ্ছু মনে করবো না, কারণ ছোট ভাইয়ের মতো আপনি তো আমাকে মানুষ করেছেন। তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার সামনে গিন্নিমা উল্টো পাল্টা কথা বলছি প্রভু, আর কি পেদাবি? মাথায় আমার রক্ত উঠে গেছে, আমি কি করবো যে বুঝতে পারছি না। আর কি পেদাবি? তুই কি ভেবেছিস তোর সব অপরাধ আমি মাথা পেতে মেনে নেবো? ধরে আনতে বলে ধরে আনবি, বেঁধে আনবি না। ঠিক আছে প্রভু, বলছি আর কি পেদাবি? না, তোকে আমি ছেড়ে দিলাম। এবার একটা কথা বলি প্রভু, ধরে আনতে বললে ধরেই নিয়ে আসবো, বেঁধে নিয়ে আসবো না। আপনার প্রথম পক্ষের মেয়ে মৌবালিকে জন্ম দিয়ে আপনার স্ত্রী মারা যায়, তারপর থেকে আপনাকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু আপনার এই গিন্নিমাকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু গিন্নিমাও আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। শেষে আপনি আমাকে বললেন ওনাকে ধরে নিয়ে আসতে, কিন্তু গিন্নিমা তাতেও আসতে চাইছিলেন না, তাই আমি শেষে বেঁধে ওনাকে মন্দিরে নিয়ে চেতুল। তারপর আপনি বিশালাক্ষী মায়ের পায়ের সিঁদুর গিন্নিমা সিঁড়িতে ঘষে দিলেন, ব্যাস পাখি পোষ মেনে গেল। আপনারা দুজনে মিলে মিশে একাকার হয়ে গেলেন, আপনাদের পুত্র সন্তান হলো, আমে দুধে মিশে গেল আর আটি পড়ে গড়াগড়ি খায়। এরকমই হয় প্রভু, এরকমই হয়, যার জন্য করি জুড়ে সেই বলে সত্যি। তো আমি কাঁদছি কেন? প্রভু তোমাকে কাঁদতে বলেননি, তাহলে আমি কাঁদবো কেন? প্রভু প্রভু, আপনি আমাকে আরো জুতো পেটা করুন, প্রভু আপনি আমাকে আরো জুতো পেটা করুন, দেখে আমি প্রকৃত মানুষ হতে পারি কি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এ মা, এ আপনি কি বলছেন গিন্নিমা? তার মানে আপনি প্রভুকে নিয়ে সুখী নন? দেখছেন প্রভু, দেখছেন আপনারই কি, আপনারই বদনাম, আপনার জায়গায় আমি হলে। প্রভু না বললে আমি কিছুই করতাম না, কারণ প্রভুর আদেশ পালন করাই তো আমার কর্তব্য। এই বিষধর সাপ নিয়ে খেলতে আর আমার ভালো লাগছে না, তুমি আমায় মুক্তি দাও ঠাকুর, তুমি আমায় মুক্তি দাও। চোখের জলের হয় না কোন রং, তবু গিন্নিমার চোখে জল দেখলে আমার মনে লাগে ব্যথা, আর মাঝে মাঝে আমার ভেতর থেকে কে যেন গর্জে উঠে বলে, ফাটা জাদু ফাটা। মানে আপনার পিছনে যে লাগতে আসবে তাকে একদম মেরে ফাটিয়ে।
সকালের বেলায় যদি কোনোদিন দিন আসে প্রভু তাহলে বুঝবেন এই চাকর জাদু কতটা ভয়ঙ্কর। অন্য রূপ আমি দেখতে পাচ্ছি। আমি আপনার আশীর্বাদ প্রভু, আপনি আমাকে যে কাতে শোয়াবেন আমি সেই কাতেই শোয়াবো। তাহলে শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের ইলেকশনে আমি আর ভোটে দাঁড়াবো না। কি চমক করলি কেন? ভোটে দাঁড়াবেন না? না কেন প্রভু, তাহলে আমাদের পেট চলবে কেমন করে? তার মানে ভোট হবে, আপনি রিগিং করবেন, চাপ্পা ভোট মেরে প্রিসাইডিং অফিসারের মাথায় পিস্তল থেকে আপনি ভোটে জিতবেন, তারপর এলাকা উন্নয়নের যত টাকা আসবে তার অধিকাংশই আপনি ছাড়বেন, তবেই তো আমাদের পেট ভরবে প্রভু। এই বেজায় চাদু মাথাটা ঝিমঝিম করছে কেন বলতো? সত্যি কথা শুনে আপনি একদম টেনশন করবেন, আপনি এখানে এসে বসুন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। আমি ভোটে দাঁড়াবো না, সালা ভোটে দাঁড়াবে কে? আপনার সবচেয়ে কাছের মানুষ প্রভু, মানে যাকে সহজে বিশ্বাস করা যায়। বাহ বাহ, তো ভালো টিপতে পারে রে, আমার মা হাতটা টিপে দে। এই হাত দিয়ে প্রভু আমাকে জুতো পেটা করেছিল বলেই তো প্রভুর হাতে এত যন্ত্রণা করছে। হ্যাঁ বলুন প্রভু। রে বারবার ভোটে দাঁড়িয়ে মানুষের মনে আমি তেতো হয়ে গেছে। হওয়াটাই তো স্বাভাবিক প্রভু, যেভাবে এলাকা উন্নয়নের টাকা ছেড়েছেন একেবারে পুকুর চুরি। আরে পাটা টিপে দে। প্রভু এইভাবে টিপবো না, আরো জোরে জোরে টিপবো প্রভু, আপনি আমাকে যেমন বলবেন আমি ঠিক তেমনই টিপবো, কারণ আমাকে যেমন করেই হোক বিশ্বাসী হতেই হবে, যাতে ভবিষ্যতে বিশ্বাসঘাতকতা করি। এত ভালো করে টিপে দিচ্ছি, আপনার ঘুম আসছে না প্রভু? আসছিল। ওই যে বলি না বিশ্বাসঘাতকতার কথা, ব্যাস সালা ঘুমটা ছটকে গেল। আপনি কি আমাকে বিশ্বাসঘাতক তৈরি করেছেন? না করেননি তো, তাহলে আমিও বিশ্বাসঘাতক হয়নি। প্রভু প্রভু প্রভু, আমার ঘুমিয়ে গেছে পাগলারে, মানুষ উৎকলা দিয়ে কাল সাপ পুষেছে, সেই সাপ যখন দংশন করবে। আপনার মাথার মধ্যে সাপের চিন্তা ছিল তো, তাই আপনি স্বপ্নে সাপ দেখেছেন। ধর সত্যি সত্যি আমাকে সাপে দংশন করলো, আমি ওঝা সব বিষয়ে দেবো। সবকিছু চাদুর, চাবিটা আমার। আমি ঠিক সময় ঠিক বুদ্ধিটাই দিই বলো? সেই জন্যই তো আমি ঠিক করেছি সামনের ইলেকশন আমি আর ভোটে দাঁড়াবো না, ভোটে দাঁড়াবে চেতো, মানে শ্রীমান চন্দ্র না কি রে বেটা চেতো, বামন ওই আকাশে চাঁদ ধরতে পারবি তো? বাকিটা আমার মেয়ের কাছে শুনে নে। বাকিটা বল কি হলো, তাকিয়ে আছো কেন, বাকিটা বলো। আর কতবার বাচ্চা নষ্ট করবো? কার? তোমার বাচ্চা আমার পেটে। একটা চাকরের বাচ্চা পেটে না রেখে নষ্ট করেছো, বেশ করেছো, ভালো করেছো, এ নিয়ে কটা বাচ্চা নষ্ট করলে মনা? তিন নম্বর বাচ্চাটাও তুমি নষ্ট করে দিয়েছো মনা। এই তিন নম্বর হলো আমার লাকি নাম্বার, এই তিন নাম্বার দিয়ে আমি যতবার লটারির টিকিট কেটেছি ততবারই টাকা পড়েছে। তিন নম্বর বাচ্চাটা রাখা যেত না মনা? বাবার পরিচয়টা কার দিতাম সোনা, তুমি কি আমাকে বিয়ে করেছো? কেন করিনি সেটা বুঝে দেখো মনা, আমি চাকর হয়ে তোমার সাথে বিছানায় শুয়ে তিনটে কেন, তিরিশটা বাচ্চারা জন্ম দিতে পারি, তাই বলে কি বিয়ে করাটা কি সম্ভব?
আমি তোমাকে নিয়ে কবে সংসার করব? এই জীবনে আর হবে না। তার মানে তুমি চাও না আমি তোমাকে নিয়ে সংসার করি? আমি চাইলেও তুমি সেটা হতে দিও না। আরে বিয়ে পাগলি হলে হবে? আগে ভোটে জিতে এমএলএ হও, তুমি তোমার বাবার পুরো সম্পত্তিটাকে হস্তগত করো, তাহলে চাচাকে বিয়ে করলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার। বাহ, তুমি একদম ঠিক কথা বলেছো তো। আই ঠিক জয় ঠিক কথা বলি মানা এই মানা, চলো না একটু ছাদের ঘর থেকে বেম করে আসি। মনেই না, অনেক বাচ্চা নষ্ট করেছি, এবার যা হবে বিয়ের পর, তার আগে নো ঘর। তার মানে আজ থেকে তুমি আমার পর? না না, করোনা থর ভর দূর থেকে প্রেম চলবে। এরপর তিন তিনটে বাচ্চা নষ্ট করে এমাদি বলে কি? কি বলো তুমি? পুলিশ আগে ম্যাডাম, চাদু উনি তো এইদিকেই আসছেন। ইয়েস, আমি এখানে আসতে বাধ্য হলাম। প্রতাপ চৌধুরী কোথায়? ওনাকে বলুন আমি এখানে এসেছি। আমি ওনার নেই, আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। নো, আমি প্রতাপ চৌধুরীর সঙ্গে কথা বলবো। ওনার মতো বিখ্যাত মানুষ যখন বলছেন তখন কথা না বাড়িয়ে প্রভুকে ডেকে দিন। প্রভু আমার অন্নদাতা ভগবান, তাই ওনাকে আমি প্রভু বলেই ডাকি। ভেরি ব্যাড ব্যান নয় ম্যাডাম, ব্যান নয়, ভেরি গুড ম্যান। ওনার সঙ্গে একবার কথা বললেই বুঝতে পারবেন উনি কি জিনিস। কি বলে? চাকর বাকর মানুষ কি বলতে গিয়ে কি বলে ফেলেছি ম্যাডাম। তার মানে আপনি চন্দ্রনাথ? আগে হ্যাঁ ম্যাডাম। ওকে, আপনি কি প্রতাপ চৌধুরীকে ডেকে দিন। ডাকতে হবে না, আমি এসে গেছি। আর এইভাবে আমাকে কেউ কোনোদিন ডাকে নেই। আমি ডাকছি, কারণ আগের পুলিশদের মতো আমি আপনার কালো হাতের সঙ্গে হাত মেলাতে চাই না। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে যাবেন না, তাহলে কিন্তু ছবি হয়ে যাবেন। জলে যখন নেমেছি তখন তলিয়ে গিয়ে দেখবো। প্রচুর ভুল করবেন, তার চেয়ে বলুন কত টাকা নেবেন, কত টাকা বলে আপনি মুখটা বন্ধ করবেন? আপনার যতগুলো অ্যাকাউন্টে যত টাকা আছে সব দিয়ে দিলে এই মুখ বন্ধ হবে না, কারণ জনগণের সেবা সম্পত্তি আমি তাদের ক্ষতি করতে পারবো না। জনগণ আমার ভগবান, সেই ভগবানকে শয়তানের টাকায় বড় লোক হয়ে নিজেকে জরজ বলে পরিচয় দেবো না। হাততালি দিই কেন, হাততালি দিই কেন? যাত্রা থিয়েটারে এরকম ডায়লগ বললে তো দর্শক হাততালি দেয়, তাই আমিও দিলাম। ইডিয়েট, এই যে রফাটা করে ফেলুন। দেখুন, মুচি জুতো পরিষ্কার করে টাকা রোজগার করে, আর মেথড পায়খানা চেম্বার পরিষ্কার করে টাকা রোজগার করে, তাই সেই টাকায় কোনো দুর্গন্ধ নেই। কিন্তু আপনার টাকা কালো টাকা, তাই সেই টাকায় হাত দিয়ে আমার এই পবিত্র হাতটাকে অপবিত্র করতে চাই না। প্রভু প্রভু, ওনার সঙ্গে লাগতে যাবেন না, বুঝে শুনে কথা বলুন না। চলো, একটা মহিলা পুলিশকে দেখে ভয় করতে হবে? ওকে এক দিন আমি টাইট করে ছেড়ে দেবো। চলুন চৌধুরী বাবু, এতদিন বেড়ালে গলে ঘন্টা বাঁধার কেউ ছিল না, এখন থেকে সেই ঘন্টা বাঁধবো আমি। লেখা মানসিক আদর্শকে সম্মান জানিয়ে পোশাক আমি গায়ে চাপিয়েছি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না। আপনার মুখোশ খুলে সাদা পোশাকের আড়ালে লুকিয়ে রাখা কালো রূপটাকে তুলে ধরে রুলের বডি মেরে আপনাকে আমি টাইট করে দেবো। হাসলে ম্যাডাম, একটা মহিলা পুলিশ হন, মহিলা পুলিশ বলে দুর্বল ভাববেন না, কারণ আপনার মতো কাল্পিককে আমি সোজা রাস্তায় হাঁটাবো, দেশের কথা ভাববো, দশের উপকারে লাগবো, শয়তানের পায়ে মাথা নত করবো না। এটাই আমার ধর্ম, এটাই আমার শিক্ষা, এটাই আমার আদর্শ। রাজনী, একবার নাম ধরে ডাকলে মেরে 32টা দাঁত ভেঙে দেবো। নাম আমার রাগিনী, যতদিন এই পোশাক গায়ে থাকবে রাগ আর তেজ ততদিন আমার শরীরের মধ্যে থাকবে। এনিওয়ে, আর সন্ধ্যের মধ্যে আমি থানায় গিয়ে হাজিরা দেবেন, নইলে ফোর্স পাঠিয়ে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। প্রভু প্রভু, বাড়তে দিলে হবে না, প্রথম রাতেই বেড়াল মারতে হবে। কেমন ভাবে? সেই ভাবটাই তো আপনাকে জানতে হবে। কাছে আসুন, কানে কানে বলি। ও জাদু, তোকে কি বলেছে? ধন্যবাদ দেব, সবই আপনার আশীর্বাদ প্রভু। আপনি আমার মাথায় হাত রাখুন, তাহলে ঠিক আমি এই যুদ্ধে জয়লাভ করবো, তবেই তো আমাদের দুজনেরই লাভ হবে। বলছি জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। আমি আছি পাশে পাশে, কিসের এত ভয়? কলির চাণক্য আমি, রামায়ণের কলমী, ভারতের শকুনি আমি, দায়িত্ব তো মাইনমি, দেখবে যখন চালবো আমি শকুনির বাসা, আর চাকর হয়ে মিটিয়ে দেব তোমার সকল আশা। তাই তো বলি মোটেই কোনো চিন্তা ভাবনা নয়, আরে আমি আছি পাশে পাশে, কিসের এত ভয়? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।
গুরুপ্রতাপ চৌধুরী নয়, ভোটে দাঁড়াচ্ছেন চন্দ্রনাথ মিত্তির, যাকে আমরা চাঁদুদা বলে জানি। আপনারা সকলে চাঁদুদাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ওদিকে গন্ডগোল কেন? নানা গন্ডগোল হচ্ছে বলে আপনারা ভয়ে পালিয়ে যাবেন না। শুনুন, সবাই চলে যাচ্ছে, তাহলে কাকে নিয়ে মিটিং করবো? যারা তোমার মদত এখানে গন্ডগোল করতে এসেছে ওদের চলে যেতে বলো। পুলিশ তোমার লোকেদের পেটাচ্ছে। না না, ওদের পাশে আমি আছি, তোমাদের কোনো ভয় নেই, আমি বুক পেতে দাঁড়াবো তোমাদের সামনে। আমি মাতঙ্গিনী হাজরা না হলেও আমি এযুগের মাতঙ্গিনী। তাহলে পুলিশ আমাদের পক্ষে, যারা গন্ডগোল করবে রাগিনী দেবী তাদের অ্যারেস্ট করবে। ইয়েস রাগিনী ম্যাডাম, ওরা সমাজ বিরোধীদের ধরো আর অ্যারেস্ট করো। কারা গন্ডগোল করছে স্যার? ওই মাস্টারের বেশ কিছু লোকজন। তবে পুলিশ মহলকে সাহায্য করেছে চাঁদুবাবু, সমস্ত ক্রিমিনালকে ধরে এনে থানায় জমা করেছে। প্রশাসন খুশি হয়ে চাঁদুবাবুর পাশে দাঁড়িয়ে গেছে। তাহলে চাঁদুদা ভোটে দিচ্ছে, একটাই স্লোগান, আগামী বিধানসভা নির্বাচনে চন্দ্রনাথ ওরফে চাঁদুদাকে ভোট দিন, ভোট দিন। রাগিনী ম্যাডাম রক্তাক্ত অবস্থায় ওদিকে ছুটছে কেন? না, আমাকেও যেতে হবে। সাধারণ মানুষকে কে বাঁচাবে ম্যাডাম? তাই আপনাকে বাঁচতে হবে, আমি আপনার পাশে আছি। আমার সারা শরীরে রক্ত ঝরছে। সত্যি আপনি আমার অনেক হেল্প করছেন, আপনার জন্য ক্রিমিনাল আমার কোনো ক্ষতি করতে পারিনি, আপনাকে থ্যাঙ্কস। আপনি জানেন ম্যাডাম, ওই সমস্ত সমাজ বিরোধী জন্ম দিচ্ছে ওই প্রতাপ চৌধুরী, আমি আর ওনার বাড়িতে থাকি না। ওনার বাড়িতে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি এই সমাজের সবচেয়ে বড় ক্রিমিনাল এই প্রতাপ চৌধুরী। তাই আমি যদি ভোটে জিতি আপনাকে পাশে নিয়ে একটা শান্তিপূর্ণ এলাকা তৈরি করবো। দিনে কেন, রাতের বেলাও মেয়েরা একা একা পথ চলতে পারবে। চারিদিকে একটাই কথা, চাঁদুর সাথে রাগিনীর প্রেম জমে উঠেছে, সম্পর্কটি সবাই ছি ছি করছে। আমি ছেড়েছি বলে আপনি আমার নামে বদনাম করছেন, আমাকে সাথে নিয়ে ম্যাডামের নামে কেচ্ছা নড়াচ্ছেন, কোথায় আমি আর কোথায় ম্যাডাম? এই তুই কি ভাবছিস একটা মহিলা পুলিশকে হাতে নিয়ে ভোটে জিতবি? এইভাবে আপনি আমার বদনাম দিচ্ছেন? ওটা যতই আপনার পেছনে লাগুক না কেন ম্যাডাম, আপনার কোনো ভয় নেই, আমি তো আপনার পাশে আছি। তাই ওদের সামনে আবার আমি আপনার হাত ধরলাম। দেখছেন না, দেখছেন না, সবাই আমার ভুল বুঝছে। সাহস দিয়ে মাছ থাকার চেষ্টা করবেন না ম্যাডাম, আপনার চরিত্রের খবর আমি সবাইকে বলে দেব। এটা ওদের নাটক ম্যাডাম, মিললো তো, বলেছিলাম না এরা আপনার বদনাম করবে। রাগিনীর রক্ত হয়ে গেছে, আসল চরিত্র ধরা পড়ে গেছে, উনি যে নগ্নতা প্রমাণ হয়ে গেছে, উনি পুলিশের কলঙ্ক। চুপ করুন, অনেক ক্ষুদ্র এই ভদ্র মহিলার নামে আপনারা বদনাম করছেন, ওনার মতো মানুষকে কলঙ্কিনী সাজাতে চান? কজন কজন বাবা মা এরকম মেয়ের জন্ম দিতে পারে? আমাদের তো ভাগ্য ভালো উনি এই দেশে জন্মেছেন। আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেবো রাগিনী দেবী সৎ। ছি ম্যাডাম ছি, আপনার চোখে জল মানাই না, চোখের জল মুছে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়ান। আমার কাছ থেকে
সরে গিয়েও কোনো লাভ হবে না, কারণ যা রটবাট তা রটেই গেছে। সারা শরীরে রক্ত ঝরছে, সিঁদুরের মতো লাল টকটকে রক্ত। আপনাকে আমি কথা দিয়েছিলাম ম্যাডাম, ভয়ঙ্কর বিপদেও আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব, তাই দাঁড়ালাম। ওই সমস্ত জানোয়ারগুলো যাতে আপনাকে নিয়ে কোনো নোংরামি করতে না পারে, আপনার সেই সম্মান বাঁচাতে আমার হাতে রক্তে আপনার স্মৃতি রাঙিয়ে দিলাম। দুঃখ করো না, ভুল বুঝো না, কষ্ট পেও না, ওদের হাত থেকে বাঁচাতে আমি তোমাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিলাম। কোথায় গিয়ে শেষ হবে কে জানে। ম্যাডাম বাঁচতে যদি চান তাহলে স্মৃতি থেকে ওই রক্ত মুছে ফেলুন। তোমাকে সাথে নিয়ে আমি প্রতাপ চৌধুরীর বিরুদ্ধেই লড়বো। আমি জিতে গেলে রাগিনী, তুমি জিতে গেলে তোমায় ধন্যবাদ দিয়ে আজ আমি ছোট করবো না। তবু তোমায় বলছি, তুমি শুধু আজ আমায় ওদের হাত থেকে বাঁচালে না, এই এলাকার মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচবে। তাই প্রশাসনের তরফ থেকে তোমায় জানাই ধন্যবাদ, আর তোমার স্ত্রী হিসেবে তোমাকে জানাই সম্মান, সম্মান, শ্রদ্ধা, শ্রদ্ধা আর ভালোবাসা। গরু বাছুর যেমন চড়ে খায় তুমিও ঠিক তেমনি চড়ে খাবে। শুধু তোমার কথা ভেবে আজ আমার এই পরিণাম। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছে। এই তুমি কি এখন ইতিহাস নিয়ে ঘাটতে শুরু করলে? ইতিহাস না ঘাটলে তোমার মতো ঔরঙ্গজেবকে চিনবো কেমন করে, যে নিজেদের ভাইদের খুন করে সিংহাসন দখল করেছিল? তোমার মতো মির্জাফরকে জানবো কেমন করে, যার জন্য এই সোনার বাংলা ইংরেজদের হাতে গিয়েছিল? এ বাবা, তুমি না বড্ড রেগে গেছো, লাগলে না তোমার ভারি মিষ্টি লাগে, লাগছে তোমার মিষ্টি আরো অনুরাগেছে, সাত করে তাই তোমায় রাগাই অঘোষ নরমে। আমি তোমাকে তোমার মতো কত মেয়ে ভালোবাসে আমাকে। চাঁদু, ঈশ্বরও তোমাকে কোনো দিন ক্ষমা করবেন না। ঈশ্বর দেখাবে না, আমি তো তোমাকে ধর্ষণ করিনি, তুমি তো রাতের অন্ধকারে চুপি চুপি তোমার বিছানায় আমাকে দেখেছো, শালা এখন আমাকে দায়ী করছো, ঈশ্বরের গল্প শোনাচ্ছো।
সত্যি আমি আজকে বুঝতে পারছি যে আমি ঠিক কতটা ভুল করেছি। যে নিজের পেটের সন্তানকে খুন করতে পারে সে তো নাম্বার ওয়ান খুনি। এই শোনো, কোন ভরসায় তোমাকে বিয়ে করবো বলতে পারো? যে নিজের পেটের সন্তানকে খুন করতে পারে সে বিষ খায় নিজের স্বামীকেও মেরে ফেলতে পারে। ওগো, তুমি আমাকে এই চিনলে? আরে মানুষ চিনলি না। শোনো, রাগিনীকে বিয়ে করছি, ওর সাথে ফুলসজ্জাও হবে। ফুলসজ্জার রাতে রাগিনীর সতীত্বও নেব, তারপরেই কিন্তু খেলাটা ঘুরে যাবে। তার মানে চাদু চাদু এই বিয়েটা সত্যি নয়? আরে মানুষ চিনলি না, আমার মতো পাঠা ওরকম একটা পাথির পিছনে পড়াবে? ওগো ওগো, তোমাকে আমি ভগবানের আসনে বসিয়ে পূজো করব। তাহলে বলো, এই ভগবান তোমাকে যা বলবে তুমি তাই শুনবে? শুনবো শুনবো, যদি বলো ওই শীতের রাতে পুকুরের এক গলা জলে দাঁড়াতে আমি তাই দাঁড়াবো, যদি বলো ওই গোখরো সাপকে জড়িয়ে ধরতে আমি তাই ধরবো। আমাকে জড়িয়ে ধরে হলো না, আবার গোখরো সাপকে জড়িয়ে ধরতে হয়। আমি বুঝতে পাচ্ছি না, আমি যা কিছু করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি। তার মানে তুমি যে রাগিনী ম্যাডামকে বিয়ে করেছো সেটাও কি আমাদের দুজনের ভালোর জন্য? আমার প্ল্যানিং দূর বাবা, আমি তোমার এই প্ল্যানিং ট্যানিং আর কিছুই বুঝতে চাই না। আমি আমি যে শুধু তোমাকে চাই চাদু, আমি যে শুধু তোমাকে চাই। তাহলে যেভাবেই হোক তোমার বাবার পুরো সম্পত্তিটা তোমার ভাইকে অন্ধকারে রেখে তোমার নামে লিখে না। প্রয়োজনে আমি শত দলকে খুন করে দেব, ও আমার ভাই বলে আমি ওকে ছেড়ে দেব না। তাহলেই বোঝো তুমি শালা কেমন খচ্চর মেয়ে ছেলে, যে সম্পত্তির লোভে নিজের ভাইকেও খুন করতে পারো। এই মনা মনা, তোমার আমি কোথায় প্রণাম করব তুমি বলতে পারো? মনা, এসব কি বলছো কি তুমি? তোমার পায়ে প্রণাম করব না তোমার চরিত্রে প্রণাম করব? চাদুর ফুলসজ্জা কেমন সানাই বাজছে? সৌর বাচ্চা আমার বাড়ি কাজ করে আমার সাথে বেইমানি করে বাড়ি ভাড়া করে আমার ফুলসজ্জা করছে। কত মিথ্যে কথা বলবে গো? ওমা বিয়ে করলো একবার আমাকে জানালো কেন মিথ্যে বলছো? যা করেছো দুজনে প্ল্যান করেই করেছো। এই তোমার দিব্যি করে বলছি মমতা, তোমার মাথায় হাত দিয়ে বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওহ, কি ভুল করেছো কে? আমি এমএলএ টিকিটটা দিয়েছি, একবার যদি ভোটে জিততে পারে আমার মাথাটা নেবে। আচ্ছা মমতা, কি করা যায় বলো তো? এত বছর তোমায় নিয়ে সংসার করছি, আজও আজও আমি তোমায় চিনলাম না। আমি নিন্দা করো না, পাপে মরে যাবে। আমাকে শাস্তি দেবে পৃথিবীতে আজও পর্যন্ত কেউ জন্মায়নি। তিনি যে পাপ পুণ্যে দাড়ি পাল্লা নিয়ে বসে আছেন, কর্ম অনুযায়ী ফল তিনি দেন। আশ্চর্য, তুমি আমার মরণ কামনা করছো? কামনা করতে হয় না গো, আমি কি কামনা করে তোমাকে তোমার পাপের হাত থেকে বাঁচাতে পারবো? নিজের হাতে যে রোবট তুমি তৈরি করেছো ওই রোবটের হাতেই তোমার মরতে হবে। জাদু, যে জাদুকে তুমি নিজের হাতে তৈরি করেছো ওই জাদুর হাতেই তোমার মরতে হবে। পারলে ওর সাথে যোগাযোগ রেখো না, বলতো কথা না বলে ওকে যেতে দাও। শোনো, ঘরের দরজাটা বন্ধ করে দিও। আমি জানতাম তুমি আজ রাতে বাড়ি থাকবে না এবং তুমি যাবে ওই জাদুর ফুলসজ্জার ভাড়া বাড়িতে। যে ঘটনা ঘটাতে যাচ্ছ তাতে নিজে বিপদে পড়ে যাবে। আর একটা কথা বললে তোমাকে আমি তিনতলা ছাদ থেকে নিচে ফেলে দেবো। মনে রেখো আমি প্রতাপ চৌধুরী। এই দুঃখের খাঁচায় আমার আর ভালো লাগছে না। এই পাপপুরীতে এই পাপপুরীতে থাকতে ইচ্ছে করছে না। তোমার কাছে আমি ঘর বাড়ি টাকা পয়সা
আমি কি তোমার যোগ্য স্বামী? এত তাড়াতাড়ি তুমি আমাকেও বিশ্বাস করে ফেললে রাগ? কোন মেয়ের যখন কাউকে ভালো লাগে তখন সে বিশ্বাস করেই যে ভালোবেসে ফেলে। আবার তো ভালোবাসার বাঁধ ভেঙে প্রেমের নদী জল সমুদ্রে পৌঁছে গেছে। মানে প্রেমের প্রথম ঢেউ ঢেউ যেন আছে পড়েছে সমুদ্রে। কেন তুমি ঢেউর মতো আছে পড়ছো আমার বুকে? তুমি তো সমুদ্র, তাই তো ঢেউয়ের স্থান সমুদ্রের বুকে। আমার রাগে এত তাড়াতাড়ি তুমি আমার সবকিছু কেড়ে নেবে? আরে কেড়ে নেব কেন, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে সবকিছু উজাড় করে দেবে। দাঁড়াও, আগে আলোটাকে নিভিয়ে দিই। অন্ধকারের খেলা অন্ধকারেই ভালো লাগে। Thank you.
দাদুর এত ভালোবাসা পাবো আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার না ভাবতে ভীষণ লজ্জা করছে, ও যখন এবার আমার সামনে এসে দাঁড়াবে আমি মুখের দিকে তাকাবো কি করে? সবাই হয়তো আমাদের নিয়ে অনেক সমালোচনা করছে, কিন্তু আমি খুশি হয়েছি চন্দ্রনাথকে বিয়ে করে। ওখানে কারা হাসছে? মনে হচ্ছে প্রতাপ চৌধুরী আর চন্দ্রনাথ। ও চন্দ্রনাথ কেনই বা হাসবে না, আসলে আমার মেয়ে ও আমার মতো, ও খুব খুশি হয়েছে তাই আনন্দে হাসছে। কিন্তু প্রতাপ চৌধুরী তো এখানে আসার কথা ছিল না, ও কেন এখানে আমি তো বুঝতে পারছি না। দেখতে হবে ব্যাপারটা। প্রভু 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 আস্তে আসুন প্রভু, তাহলে রাগিনীর ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙার আগেই আমাদের কাজ সেরে ফেলতে হবে। আমায় কি করতে হবে প্রভু? আমি যা যা বলবো সে কাজ করতে তোর হাত কাঁপবে না তো? হাত কাঁপবে কেন প্রভু? খচিরামি শয়তানের বুদ্ধির খেলায় আপনি যদি বলেন আপনাকে আমি বিশ্বকাপ এনে দিতে পারি। রাগিনীর সাথে প্রথম খেলাতেই আমি বাজি মাত করে দিয়েছি, রাগিনীর সাথে প্রথম রাতেই স্বামী স্ত্রীর খেলা খেলে দিয়েছে, রাগিনীর সতীত্ব শেষ। এবার মালটাকে মায়ের ভোগে পাঠানোর আগে আপনি কি একবার ভোগ করবেন প্রভু? মানে মালটা না বড্ড ভালো, তোর প্রসাদে আমি মালটা ছেড়ে দেব। বড্ড তীর ছিল শৈতানি, ও জানে না এই চাঁদু ওর জীবনের কত বড় শত্রু, সব তেজ ভেঙে দেবো। ধন্যবাদ দেব। তাহলে বলছেন প্রভু বুদ্ধির খেলায় আমি ম্যান অফ দ্য ম্যাচ? তুমি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছো? আমি আগে বুঝতে পারিনি তুই আমার জীবনে কাল রাত্রি এনে দিবি। এ মা, স্বামীকে কি তুই তো গাড়ি করে কথা বলে নাকি? তুই স্বামী নোস দগি আসামি। প্রভু প্রভু আমাকে তো প্যারাবে বলে মনে হচ্ছে। তোদের দুটোকে আমি জেলের খানি টানাবো, আমার চোখে ধুলো দিয়ে পুলিশ ডিপার্টমেন্টকে ঠুকিয়ে তুই আবার সর্বনাশ করেছিস জানোয়ার। বলেছিলাম না এত সহজে আমাকে বিশ্বাস করো না, করো না। রাগিনী তুই আমার গায়ে হাত রক্ত সাফর নিচে পা দিয়েছো, সবল খেতে হবে না। শয়তানি সবে তো কলির সুন্দর, খেলা তো এখনো অনেক। প্রভু মালটাকে কি মেরে লাশ বানিয়ে দেবো? চাই বন্দী ময় না, এখন তুই আমাদের কাছে বন্দী। তুই একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ করতে চাইছ, কিন্তু তুমি কি জানো যার সঙ্গে তুমি ফুল চর্চা করলে সে আমার ভাবি স্বামী। এবার তোর সামনে মৌকে আমি চাঁদুর হাতে তুলে দেবো। তুমি এত বড় ক্রিমিনাল, তোমাকে আমি আর শয়তানি তুই আমার সামনে আমার হবু স্বামীকে ক্রিমিনাল বললি? আমাদের বাঁচার মতো বাঁচতে দাও, আমরা নারীরা কি দিন বলতে পারো? আমি সেই মেয়ে, একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছিঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই আশা আমার না। মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুগদুগি, ভীষণ অট্ট হাসিতে জেগে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্ক স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভঙ্গ রঙ্গকেশিন চক্র ভূজঙ্কারি গঙ্গ দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভক্ত দমনলে পথ আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথ দিব সমুন্ন হীন শঙ্কু দেহ চটপট করতে থাকবে, সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ। ইস, আমি এখন কি করি? ম্যাডামের কথা মতো সারা রাত এখানে ডিউটি করলাম, কিন্তু বাধা দিতে গেলে ওরাও আমাকে না না জীবন বাঁচাতে দেখেও না দেখার ভান করে থাকতে হবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার থেকে এখান থেকে চলে যাওয়াই শ্রেয়, কিন্তু এই অন্যায় শাস্তির ব্যবস্থা আমি করবই। এই পুরুষিত সমাজের দ্বারা চাল ছিল, তোমরা বেরিয়ে এসো, তোমরা আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। Thank you.
আমার মনে হয় মরে গেছে। একে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে দামোদর নদীর তুফান স্রোতে ফেলে দিয়াই লাশটা ভেসে যাক নদীর স্রোতে। দাদা চলে এসো। আচল আমি ও ড্রাইভারকে বলি গাড়ি রেডি করতে, কারণ আমাকে এক্ষুনি যেতে হবে ভোট গণনা কেন্দ্রে। মানিক লাশটাকে তাড়াতাড়ি ফেলে দিও, সর ব্যবস্থা কর। বি কুইক। দিদিমণি, দিদিমণি, আপনি অজ্ঞান হয়ে থাকুন। আমার উপর দায়িত্ব দিয়েছে নদীর স্রোতে ফেলে দিতে, আমি আপনাকে বাঁচাবো। বাঁচতে হবে, অজ্ঞান নেওয়ার জন্য আপনাকে বাঁচতেই হবে। মানিক লাশটাকে টানতে টানতে গঙ্গার জলে ফেলে দিয়েছে। প্রতাপ বাবু আর চাঁদু দুজনে মিলোকে খতম করে দিল। ওদের পদের কাটা রাগিনী শেষ। আজ এবার নিশ্চিন্তে ভোট গণনা। আর চাঁদুর মহাপরীক্ষা, জিতলে এমএলএ, তারপর মন্ত্রী, সারা ভাবা যায়। টেনশন করবি না, ভোট গণনা চলছে, দেখবি বিপুল ভোটে চাঁদুই জিতবে। জিতবো না মানে? যেভাবে রিডিং করেছি র্যান্ডম ছাপ্পা ভোট পেয়েছি। যা বলেছি বলতে দ্বিতীয়বার বলবি না, আগে চাঁদুকে ভোটে জিততে দে। কিন্তু চাঁদু জিতলে তো গুরু আপনার হাতের ক্ষমতা চাঁদুর হাতে চলে যাবে। আরে ঘড়িটা দৌড়াচ্ছি আমি, যখন দেখবে মালটা পাল্টি খাচ্ছে সুতো ধরে মারবো টান। তাছাড়া ওকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, ও আমার সাথে কোনোদিন বেইমানি করবে না। প্রভু আমি আপনার সন্তান, আপনার শিষ্য, আপনার চেলা। আপনি আপনি যদি রাস্তা থেকে তুলেন আমাকে মানুষ লাগ হচ্ছেন, আমি কোথায় হারিয়ে যেতাম প্রভু। তাই সারা জীবন আমি আমার পায়ের নিচেই থাকবো। সেই জন্য তোকে তোমার এত ভালো লাগে? ভালো তো লাগবেই প্রভু। যাই হোক, ভোট গণনা শুরু হয়ে গেছে। আর ভোটে জিতলেই আপনি বুঝতে পারবেন আমি কি জিনিস। মানে ভোটে জিতলে নো চেঞ্জ, জাদু জাদুই থাকবে। চন্দ্রনাথ হয়ে আপনার মাথার বড়ই আকাশে কোনোদিন উঠবে। আরে সে বিশ্বাস না থাকলে তোকে আমি ভোটে টিকিটটা দিই। আয়ক প্রভু, ভোট গণনা শুরু হয়ে গেছে। আরে শেষ প্রণাম করে নি। শেষ প্রণাম? আরে বাবা, পরেও তো নাকি প্রণাম করব, সেটা তো ভোটে জিতে সবই তো প্রমাণ হবে আমি প্রভুকে কতটা শ্রদ্ধা সম্মান করি। চাঁদুদা, তোমার তো শুধু তুমি, তোমার দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। চটকারে মানুষ চে। যাই হোক প্রভু, ভোট গণনা শুরু হয়ে গেছে। নো টেনশন, নো ভক্তি। আরে টেনশন করবো কেন, যেভাবে ভোট করিয়েছি জয় আমাদের অনিবার্য। এইমাত্র প্রথম রাউন্ডের ভোট গণনা শেষ হলো। চন্দ্রনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রলয় মুখার্জির থেকে 1072 ভোটে এগিয়ে আছে। জিও চৌধুরী, জিও, এগিয়ে আছো, তুমি জিতবেই। দ্বিতীয় রাউন্ডের গণনায় চন্দ্রনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রলয় মুখার্জির থেকে 7309 ভোটে এগিয়ে আছে। একটা বোম ফাটা, বোম ফাটা, খেলা জমে গেছে। আছে আছে, বোম বাজরা আবির সব রেডি আছে, জয় হোক। এইমাত্র খবর হলো চন্দ্রনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রলয় মুখার্জির থেকে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে আছে। একটা বাজনা বাজা, জয় আমাদের হবে। চৌধুরী বাবু, বিজয় মিছিল বার করব। বর্তমান খবর, চন্দ্রনাথ 42,000-এরও বেশি ভোটে এগিয়ে গেছে। ও কি রে, চাঁদু সিগারেট খাচ্ছে। গণনা শেষের দিকে, তাই সিগারেটে হুস হুস করে টান দিচ্ছে। টানতে দিন। তাই বলে চাঁদু সিগারেট খাবে, যে আমাকে প্রভু বলে ডাকে, নেশা কাক বলে সে জানি না। ভুল করছেন, রক্ত মাংসের শরীর, একটু পরিবর্তন তো হবে। তাছাড়া ভোটে জিতছে, এমএলএ হবে, মন্ত্রীও হতে পারে। ভোট গণনার শেষ খবর, প্রলয় মুখার্জি চন্দ্রনাথের থেকে 62,000 ভোট কম পেয়ে পরাজিত হয়েছে। নির্বাচনে নির্বাচিত হলেন চন্দ্রনাথ মিত্তি। বেশি বাড়াবাড়ি করলে হাতটাকে টুমড়ে মুচড়ে ভেঙে দেবো রে কুত্তার বাচ্চা। মনে রাখি হিসাবে প্রবল প্রতাপ, প্রতাপ চৌধুরী। তুইও ভুলে যাস না আমি এমএলএ চন্দ্রনাথ মিত্র। তুইও ভুলে যাস না তোকে আমি রাস্তায় থেকে তুলে নিয়ে এমএলএ বানিয়েছি। এবার তোকে দিয়ে আমি আমার ব্যাগে বলাবো। আরে আজ থেকে চাঁদুদা নয়, চন্দ্রনাথ বাবু। আর প্রতাপ বাবু আমার বস নয়, আপনি আমার বস। কারণ যার হাতে যখন ক্ষমতা থাকে সেই মানুষের ভগবান হয়। প্রণাম নিন দাদা। জয় মান, জয় মান, সব
সব নেইব। হাতে ঢিল ফসকে গেছে চাদু। এই আমি চাদু না, তুই চাদু। চাদু থেকে এখন আমি চন্দ্র না, এতদিন আমি তোর হাত পাটি পেছি, এবার যে তোকে টিপতে হবে মরতে না। আমাকে মতলা বলবি না। তাহলে কি বলে ডাকবো কেসটা? আগের মতো প্রভু বলে ডাক না রে। ও রাশাটা বড় মন্দ না রে। এখন থেকে আমি তোর প্রভু আর তুই আমার দাস। তুই আমার সাথে বেইমানি করিস না। বেইমানি বেইমানি আবার নেশা, ওন আমার ধর্ম, পাল্টি খাওয়া আমার পেশা। ওরে শালা, তুই কি করে বুঝবি আমার মর্ম? মাই গড, দুধ কলা দেবী কাল সব পুষেছি, অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছে, কি তার এমএলএ হয়েছে, মন্ত্রী হবার সম্ভাবনা আছে, তাই এখন থেকে আমি সেইভাবেই চলব। ও মাই গড, দুঃখ বহরি ভজে সুখে না ভজে কই, আর সুখ সে জহরি ভজে দুঃখ কাহা সে হই। ধন্য কলিযুগ ধন্য তেরি তামাশা, ওরে বাপ রে, উল্টে দেব পাল্টে দেব, সুযোগ বুঝে মাল সালতে দেব, নাচ না জানলে উঠো নিরকি বাদস, দুনিয়ার দাদাদের লাস্টে আগুন চোষ, আপনা তো সপনা মানি অনেকগুলো মুক্ত দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ওই মুক্তটাকে আমি বুকের মধ্যে টেনে নিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। পুলিশ বাবু একই রহস্যের কথা বলে তিনি বলেছেন, যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই রতন ঘুষতে আমি এক্ষুনি যাবো ওই চৌধুরী বাড়িতে। মানিকদা, ও মানিকদা, আমি তোমাকে বাঁচাবো, কারণ আমি যে তোমার বউ। ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি পাশে থাকলে আর আমার ভয় করবে না। এই চলো চলো চলো, আমরা ঠিক পৌঁছাবো, কিন্তু এখন বিয়ে করা সম্ভব নয়। তুমি কেন বুঝতে পারছো না প্রলয়, তোমাকে ছেড়ে থাকতে যে আমার ভীষণ ভয় করে। কিসের ভয় মৌহা, আমি তো তোমারই, আমার ভালোবাসা তুমি বুঝতে পারছো না। পারি পারি বলেই তো তোমার জন্য আমি ব্যাকুল হই, কিন্তু কিন্তু আমার মনে হয় তুমি আমার থেকে তোমার এই গ্রামের মানুষকেই বেশি ভালোবাসো। খুব একটা ভুল তুমি বলনি, ওরাই আমার জীবন। আমি ঘুমন্ত অবস্থায় শুনতে পাই অসংখ্য মানুষের হাহাকার, তারা চিৎকার করে বলছে বাঁচাও প্রলয়, আর বেকার ছেলেরা বলছে এগিয়ে চলো প্রলয় দা, আমরা তোমার সাথে আছি, আমরা রক্ত দিয়ে নতুন দেশ গড়ব। আর জানো, মা বোনেদের বুক ফাটা কান্না আমায় পাগল করে দেয়, সবাই বলে ওই চন্দ্রনাথের অত্যাচার থেকে আমাদের বাঁচাও। হ্যাঁ আমি বাঁচাবো, আবার তোমাদের আলো দেখাবো। বাহ চমৎকার,
এই রকম ডায়লগ শুনে হাততালি না দিয়ে পারলাম না। আপনি খুব সাবধান, যা করবি কর, কিন্তু চন্দ্রনাথের পিছনে একদম লাগতে যাস না। কি করবে আমাদের মনে রাখবেন, দিন বদলের ডাক এসেছে, অত্যাচারিত নিপীড়িত মানুষ প্রতিবাদের গান গাইছে, কণ্ঠ রোধ করে দেব। মনে রাখিস আমি চন্দ্রনাথের বাগদত্তা, তাই ওর পিছনে কেউ লাগতে আসলে খুর দিয়ে সবকটার গলা আমি কেটে দেব। এলাকায় নাম থাকবে চন্দ্রনাথ, আর এক আকাশে দুটো চাঁদ কখনোই থাকবে না। কোন চাঁদ থাকবে আর কোন চাঁদ থাকবে না সেটা সবাই হলেই বুঝতে পারবে। আই বাসানি, একদম এলাকায় আগুন লাগাবার চেষ্টা করবে না। আগুন লাগাচ্ছ তোমরা, আমি নই। মানুষকে স্বাধীনভাবে বাঁচতে বাধা দিচ্ছ কেন? বেশি কথা না বাড়িয়ে শুনুন, প্রণয় জানো চন্দ্রনাথের বিরুদ্ধে কোনো মুখ না খোলে তাহলে কিন্তু আগুন জ্বলবে, সেই আগুনে তোমাদেরও পুড়তেই হবে। সাপের গর্তে পা দিয়েছিস, পরিণাম বড় ভয়ঙ্কর। আরে চন্দ্রনাথ আমার বাবার মতো বককে জব্দ করেছে, আর তোরা তো কোন আরশোলার ইঁদুর রে, এই কথাটাও মাথায় রেখে পা ফেলিস। মাথা উঁচু করে এগিয়ে চলো, দেখবে বাঁচার মতো বাঁচতে পারবে, মৃত্যুতেও শান্তি আসবে। আমি মা হয়ে আশীর্বাদ করছি তোমরা সুখী হবে। আজ মা বিশালক্ষী মন্দিরের সামনে দাঁড়িয়ে তোমাদের হাত মিলিয়ে দিলাম। এই মুহূর্তে তাই পূজো আরতি শুরু হলো। আপনার আদর্শকে পাথরে করে আমরা পথ চলবো, শুধু নিজেদের নয় সব মানুষের পাশে দাঁড়াবো। জাদু আমাকে ঠকিয়েছে কিন্তু আমি থেমে থামবো না, আমি প্রবল প্রতাপ প্রতাপ চৌধুরী, চিরকাল আমি মাথা উঁচু করে এসেছি, আমি আজও চলবো, আমি আবার জনগণ হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। ও ভাবনা মানিকের উপর দেওয়া রয়েছে, মানিকের শতদল ডাক্তারের উপর কথাবার্তা কোনো একটা মেয়ের কাছে গেছে, সেই মেয়েকে দেখে যদি শতদলের পছন্দ হয় এবং সেই মেয়েটা যদি শতদলকে দেখে ভালোবেসে যত্ন করে তাহলে অবশ্যই আমার ছেলে ভালো হবে। সম্পত্তি পাঁচজনে লুটে পুটে খাবে, জাদু আমাকে ঠকিয়েছে, হয়তো হয়তো
দলকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি লিখে নিতে পারে। তুমি একদম ঠিক বলেছো বাবা, তোমার অবর্তমানে এই সম্পত্তির অংশীদার হবে তিনজন, মা ভাই আর আমি। মা লাইনে নয় আর ভাইও অসুস্থ, তাই বলছি বাবা তোমার সমস্ত সম্পত্তিটা তুমি আমার নামে দানপত্র করে দাও। চণ্ডীদাসের নামে এনেছি একটা সুন্দর ফুল, নাম টগর, ভারী সুন্দর, ওকে রাজি করিয়ে গাছ ছড়াবে এই বাড়িতেই নিয়ে এসেছি। তার মানে শত দলের বউ যদি বউ করে নেন তাহলে খোকাবাবু একেবারে সুস্থ হয়ে উঠবে। কোথাকার কোন মেয়ে, সে হবে আমাদের মানে বউ। তোমার বাবাটাকে ধরতে পারছো না,
দেখছো না আমার ভয় কেমন ছিটকে ছিটকে তোমার পিছনে গিয়ে লুকোচে, ওই দেখো কেমন লুকোচে, খুব ভয় পাচ্ছে। এই শোনো না শ্বশুর মশাই হন আমার, আমরা বড় জ্যেষ্ঠ, আমরা কি দুজনে মিলে শ্বশুর মনে প্রণাম করি, এসো এসো। দূর খেলানে আমার দিদি। ও তাই নাকি, তা আগে বলবে তো, আগে জানলে ওকে আমি ছেড়ে কাপড় পরিয়ে দিতাম। দাঁত কেলানে বাঞ্চারাম। তাহলে এবার থেকে ও তোমাদের ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। বাবা এবার আমি একটু শান্তিতে বাঁচবো। আচ্ছা ভাই, তুই আমাদেরকে অপমান করিয়ে নিজে শান্তিতে বাঁচতে চাস? হ্যাঁ কেন, ওই জগত তো আমাকে বলেছে নিজে বাঁচলে বাপের নয়। বাবু নিজে বাঁচার চেষ্টা করো না, পাশে যখন শক্তি পেয়েছো সংসার বাঁচাও, বাবা মাকে বাঁচাও, আর বাঁচাও যে সব থেকে ভুল করতে চলছে সেই তোমার দিদিকে। আমি আমি ভুল পথে চলেছি, আগেও বলেছি আবারও বলছি, সম্পত্তির ব্যাপারটা নিয়ে তুমি কিন্তু ভাবো, নইলে যে মালিকটা এই বাড়িতে ঢুকিয়েছে সর্বনাশ হতে কিন্তু আর খুব বেশি দেরি নেই। বাবা তুমি কিন্তু কেয়ারফুল হও। এই শোনো, তোমার দিদি কোন ফুলের কথা বলে গেল? না না, কোনো গাছের ফুল নয়, ওটা হলো একটা ইংরেজি কথা। এইরকম একটা অশিক্ষিত আনকালচার্ড মেয়ে থেকে কোনোদিন সুস্থ করতে পারবে না। বাবা ও অশিক্ষিত হলে না খুব ভালো বাবা। ও বাবা, ওর সঙ্গে মেলামেশা করলে আমি ভালো হয়ে যাব। বাবা তুমি মেনে নাও না বাবা, তুমি দেখো ওষুধ ইনজেকশন ছাড়াই আমি ভালো হয়ে যাব। তুই বলছিস সুস্থ হবি? হ্যাঁ হবো হবো। তুই যখন বলছিস তখন আমি কি না মেনে থাকতে পারি? ওরে আমি যে পুত্র স্নেহ অন্ধ, তবু তোমাকে একটা কথা বলে রাখি ঠাকুর, আমার ছেলে শতদলকে তুমি যদি সুস্থ করতে পারো তোমাকে আমি বেদিতে বসে পুজো করব। আর যদি ভাউতাবাজি করো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? আন্ডারপ্যান্ট? তার মানে আমি যদি তোমাকে সুস্থ করতে না পারি তাহলে তোমার বাবা আমাকে আন্ডারপ্যান্ট পরিয়ে ছাড়বে? আন্ডারপ্যান্ট নয়, আন্ডারস্ট্যান্ড, ওটা একটা ইংরেজি কথা। লেখাপড়া করা, গান বাজনা করা, মাছ ধরা, খেলাধুলো করা, বুঝতে পেরেছো আমার দাঁত খেলানে? লেখাপড়া করতে আমি শুধু ঠ্যাং খাওয়ালে হবে? একটা চুমু খাওয়াও, আই দাও দাও একটা চুমু দাও, তবে দেখো বাপু তখন তো ঠ্যাং 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 করছিলে, আবার ঠ্যাঙে চুমু খেয়ে। আবার ওদিকে কি তাকাচ্ছ, ঠ্যাংটার মধ্যে কি আছে?
আরে দাঁড়া না ঝুমু দাও, তখন তোকে চাইছি দেবে না তো, ব্যাস আমি দিচ্ছি, এসো এসো। এই এই তুমি আমাকে সুস্থ করবে না, আমি তোমাকে সুস্থ করব, আমরা দুজনাই দুজনকে সুস্থ করব। এই কি করে কি করে? এই দামড়া বয়স হয়ে জানো না কি করে কি করে, এসো দেখি। এই এটা কি হলো? ইঞ্জেকশনের বদলে অন্য ওষুধ দেওয়া হলো। তোমার ভালো লাগলো? হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই বলো না, বলো তোমার ভালো লাগেনি? বলো না তোমার ভালো লেগেছে। লাগছে লাগছে লাগছে, আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে কোন এক নরক যন্ত্রণা থেকে আমি যেন একটুখানি আলো খুঁজে পাচ্ছি, আর সেই আলো খুঁজতে আমার চাই শুধু তোমাকে। তোমাকে সঙ্গে করে আমি নিয়ে যাবো সেই আলোর সন্ধানে। বিশ্বাসঘাতকের পালে হাওয়া লাগিয়ে তুই তোর জীবনটা শেষ করে দিলি। সত্যি আমি শেষ হয়ে গেছি বাবা, ওই সাধু যে আমার শরীর মন সব নিয়ে নিয়েছে। এ তুই কি সর্বনাশ করেছিস? সত্যি সর্বনাশ বাবা। বাবা তুমি জানো জানো ওই সাধু যে এখন আমাকে পছন্দই করছে না। তাই ও যাতে পছন্দ করে আমি সেই ব্যবস্থাই করব। কিভাবে কিভাবে বাবা বলো না কিভাবে? সাপুরের মৃত্যু সাপের ছোবলে, আমার হাতে ওর মরণ লেখা আছে। আমি একটা গল্প শুনেছি বাবা, এক সাধু বাবা নাকি বরদান করে একটা ইঁদুরকে সিংহ বানিয়েছিলেন, আর সেই সিংহটা যখন অতি বার বেড়েছিল তখন তাকে অভিশাপ দিয়ে সিংহ থেকে আবার ইঁদুর বানিয়ে দিয়েছিলেন। আমি ওকে সিংহ বানিয়েছিলাম, আবার ওকে আমি ইঁদুর বানিয়ে ছাড়বো, ওকে আমার পায়ের তলে না ফেলবো। মধ্য এলাক বুড়ো চায় তো ক্যা হতা হ্যাঁ, ওহি হতা হ্যাঁ জো মঞ্জুরে খোদা হতা হ্যাঁ। যে মানুষগুলো আজ তোমাকে এই জায়গায় দাঁড় করেছে তাদের তুমি ঠকাও, যে মানুষগুলোকে সিঁড়ি করে তুমি তোমার প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছো তাদের গলায় পা তুলে রক্ত চুষে তুমি পাপ করনি। কেন চুপ করবো সালা, কেন চুপ করবো? আজ আর আমি আর চুপ করে থাকবো না, কারণ সেদিনের কথাগুলো সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। মনে পড়ে যায় আমার ছোটবেলাকার কথা, আমি তো জন্মেছিলাম কোটিপতির ঘরে, সোনার চামচ মুখে নিয়ে আমি জন্মেছিলাম, সম্পত্তি আর টাকার বিষয়ে আমি ঘুমাতাম। আমার ঠাকুরদা যতদিন জীবিত ছিল ততদিন সবকিছু ঠিক ছিল, কিন্তু ঠাকুরদার মৃত্যুর পর বাবা এক পেট মদ খেয়ে প্রতিদিন যেতে লাগলো রেশের মাঠে। একসময় সিন্ধুকের টাকা শেষ হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে গেল, তবুও বাবা সম্পত্তি বিক্রি করে যেতে লাগলো রেশের মাঠে। মায়ের বাধা বাবা মানত না, টাকা নষ্ট করে বাড়ি ফিরে এসে আমার মাতাল বাবাটা আমার মায়ের উপর করত অত্যাচার। তখন আমার 14 বছর বয়স,
আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের উপর অকথ্য অত্যাচার দেখেছি, কিন্তু কোনোদিন বাধা দেওয়ার আমার সাহস ছিল না, কারণ আমার ওই মাতাল বাবাটাকে আমার প্রচন্ড ভয় করত। তবু তবু একদিন মায়ের উপর অকথ্য অত্যাচার দেখে মা গো, বাবার পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা বাবা আর মাকে আর মেরো না, আমার মাকে আর মেরো। আমার মাতাল বাবাটা মারতে মারতে সেই রাতের অন্ধকারে আমাকে বাড়ি থেকে বের করে দিল। মাত্র 14 বছর বয়সে সব কিছু ভুলে রাতের অন্ধকারে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিদের চালায় চায়ের দোকানের এঁটো কাপ ধুয়েছি, হোটেলের এঁটো বাসন মেজেছি, কিন্তু খেতে পেয়েছি বড়লোকদের দেওয়া উচ্ছিষ্ট খাবার। ইট ভাটায় কাজ করেছি, জন মজুর করেছি, মোটর সাইকেল গ্যারেজে কাজ করেছি, কিন্তু কোথাও পাইনি মাসের শেষে মাইনের টাকা। দুবেলা আমি পেট পুড়ে খেতে পর্যন্ত পাইনি, কিন্তু পেয়েছি ওই বড়লোকদের ঘৃণা অবজ্ঞা লাথি ঝাঁটা। সারা রাতে শুয়ে আমার ঘুম আসতো না, মনে মনে ভাবতাম আমি এত মানুষ, ভগবান এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন ওই বড়লোকদের মতো হাত পা দিয়ে, তার কেন আমি সমস্ত কিছু থেকে বঞ্চিত হব। মনে মনে প্রতিজ্ঞা করলাম আমাকেও যেমন করে হোক ওদের মতো বড় হতে হবে, কিন্তু সৎ পথে থেকে বড় হওয়া যাবে না, তাই আমি অন্ধকার রাস্তাতেই হাঁটবো। 80 টাকা পকেট মেরেছি, পাবলিকের কোনো ধুলাই খেয়েছি, পুলিশ নিয়ে গিয়েছে কত পিটিয়েছে, চলো যত মার খেয়েছি, যত কষ্ট যন্ত্রণা সহ্য করেছি, তত আমার মনের জেদটা বেড়ে গেছে। পাগলের মতো ছুটে বেড়েছি, কি করে উঁচু দর মানুষগুলোর সাথে টক্কর দিয়ে চলবো, কারণ গরিবই তাকে সারা আমি সহ্য করতে পারতাম না, শরীরে তো বইছে রাজ রক্ত। তাই রাজা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবছি কোনো কিছু পথ না পেলে আমি সুইসাইড করবো। হঠাৎ দেখি প্রভু তোমার গাড়িটা ফুল স্পিডে ওই রাস্তা দিয়ে আসছিল, আমি ঝাঁপিয়ে পড়লাম তোমার গাড়ির নিচে। কিন্তু তোমার ড্রাইভার ব্রেক কষে শালা গাড়িটাকে রুখে দিল। তোমার কি মনে হলো জানি না, তুমি ওশালা তুলে নিয়ে এলে তোমার বাড়িতে, আর এখানে নিয়ে এসে তুমি ওশালা আমাকে দিনের পর দিন গাধার মতো খাটিয়েছো, পায়ের জুতো পরিষ্কার থেকে আরম্ভ করে সব কাজ আমাকে দিয়ে করিয়েছো। তবে তোমার সঙ্গে থাকতে থাকতে পলিটিক্স আমি ভালোই শিখে নিয়েছিলাম, তাই সোজা পলিটিক্স খেয়ে গেলাম। এখন আমি তোমার থেকে অনেক উঁচু দেবো, তাই আমি যা বলবো তুমি যদি শোনো তবেই আমি চুপ করে যাব। এতদিন তোমার হাত পা টিপেছি, আবার হাত পায়ে এখন প্রচুর ব্যথা, প্রভু একটু টিপে। বাবার পাপে বাবা মরেছে, এবার তোমার পাপে তুমি মরবে, আর আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেও করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখো জাদু, এই জীবনে কিন্তু আমি তোমার সঙ্গ কিছুতেই ছাড়ব না। মেয়েটাকে যেন কাঁদিও না চন্দ্রনাথ। এই তো তুই থেকে তুমি, জাদু থেকে চন্দ্রনাথ, তাহলে নিশ্চয় হাত পাটাও টিপে দেবে প্রভু, না দিলে কিন্তু শালা বড় বিপদে পড়ে যাবে। কেউ দেখতে পাবে না তো? একজন দেখতে পাবে, তুমি শালা এতদিন যাকে মানতে না সেই ওপরবালা ওপর থেকে বসে বসে দেখবে। এসো কি হাত দিতে হবে? কেন, কোনো অসুবিধা আছে? তোমার অস্বস্তি বোধ করবে না? একদম না, কারণ আমি এখন তোমার থেকে অনেক উঁচুতে। পাপের ফল।
পেরেছি পেরেছি, শালা খানিকটা হলেও বদলা নিতে পেরেছি। এতদিন আমি তোমাতে দাঁত চেপেছিলাম, আজ আমার সামনে সৌভাগ্যের দরজাটা খুলে গেছে। ঠান্ডা বাতাস বইছে, প্রচুর অক্সিজেন পাচ্ছি, প্রচুর অক্সিজেন। তবে আমাকে আরো অনেক উঁচু উঠতে হবে, ওই সৌভাগ্যের এভারেস্ট আমি জয় করবো, এবং আবার তো আমার পথ পরিবর্তন করতে হবে। আরে অফিসার, থানা ডিউটি সেরে কি মনে করে আমার এখানে কিছু লাগবে নাকি? যদি কিছু লাগে তাহলে এসব ছোটকাই দিয়ে দেবে, কারণ এসব জিনিস এখন আমি আর নিজের হাতে দিই না। ঘুষ আমি নিতে আসিনি, এসেছি আপনার অন্যায় কাজের জবাব চাইতে। বলেন কি মশাই, ডানা গজিয়েছে মনে হচ্ছে, ডানাটা ছেঁটে দেব। যে যন্ত্রণা আমি পেয়েছি সে যন্ত্রণা মৃত্যুতেও নেই। মানে ভূতের টাকায় গাড়ি করেছি, বাড়ি করেছি। ওই যে কথাই বলে না, পাপ কোনোদিন বাপকে ও ছাড়ে না। তাই তো গাড়ি অ্যাক্সিডেন্টে আমার একমাত্র ছেলে মারা গেছে। তাই এতদিন ইচ্ছার বিরুদ্ধে আমি যে হাত পেতে ঘুষ নিয়েছি, সত্যি সত্যি সেই হাত আজ আপনার দিকে আঙুল তুলে কথা বলবে। তার মানে তুই আমার সঙ্গে রংবাজি মারতে এসেছিস? মনে রাখিস, রংবাজি করেই কিন্তু আজ আমি এই জায়গায় উঠে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু গুলি করে লাশ ফেলে দেব। পরাধীনতা চাকরি না করে মৃত্যুকে আমি বরণ করে নেব, তবে আমার থানা এলাকায় আর যেন কোন নোংরাম কাজ না হয়। থানাটা তোর বাপের সম্পত্তি নয়, এই এরিয়াটা আমার, বেশি পয়তর মূল্যে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেব। আমার থানায় পা রাখলে আমিও আপনাকে এইভাবে তাড়িয়ে দেব। ডাকছে রে, ওই যমরাজ তোকে ডাকছে। যমরাজটাকে সাড়া দিয়ে মানুষ একবার মরে দুবার মরে না, তাই আমি প্রতিবাদ করাই মরব। এক ছাপড়ে শালা তোর মুখটাকে আমি পশ্চিমবঙ্গের ম্যাপ তৈরি করে ছেড়ে দেব। পুলিশ অফিসার খুন, সততলে বউ হয়ে বাড়িতে আসার জন্য যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল, হঠাৎ করে সে অবস্থা খুন হয়ে গেল। রহস্য যেন আরো বেঁধে যাচ্ছে, দেখা যাক দারুণ লাগছে। কেমন লাগছে জানো? একেবারে সিনেমার নায়িকার মতো। না 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 না, ওই অশুভ অশুভ নায়িকাদের মতো নয়, তোমাকে লাগছে পুরোনো দিনের সিনেমার নায়িকা সুচিত্রা সেনের মতো। এই এই শাড়িটা তুমি কোথা থেকে পেয়েছো? নিমতৌরির আদি জয়গুরু বস্ত্রালয় এবং বাসনালয় থেকে। ওই দোকানে শুধু শাড়ি নয়, সমস্ত রকমের রেডিমেড পোশাকও পাওয়া যায়। বাহ বাহ বাহ, এত সুন্দর শাড়ি পরা তুমি কিভাবে শিখলে? তুমি আমার মনের মতো টিচার। তুমি বেশ শিখেছো, বেশ জানি বলেই তো তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমি তোমাকে মানি বলে তোমার সমস্ত কথা মেনে চলি। এগো মানিকদা, টগর খুব ভালো মেয়ে, ও যে তোমাকে ভীষণ মানে, ও আমার চেয়ে তোমাকে যে বেশি ভালোবাসে মানিকদা। কাছে থেকেও যেটা বোঝনি খোকা বাবু, সেটা আমি বুঝতে পেরে গেছি। টগর তোমাকে জীবন দিয়ে ভালোবেসে ফেলেছে, তুমি বুঝতে পারো না। টগরের জন্য তোমার দিদি তোমার উপর অত্যাচার করতে পারে না। জানি তো মানিকদা, জানি তো, শুধু কি
তাই আমার খাবারটুকু নিজে হাতে রান্না করে এনে আমাকে খাইয়ে দেয়। আমি যখন ঘুমাতে যাই ও তখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, গাছ পা টিপে দিয়ে আমার ঘুম পাড়িয়ে দেয়। আর আমার জীবনকে একা বলে মনে হচ্ছে না মানিকদা, ও সবসময় আমার সাথে সাথ দেয়। এত নির্মল ভালোবাসা এর আগে আমি কখনো পাইনি গো। তাই তোমার কাছে একটাই অনুরোধ, টগরকে যেন কোনোদিন কষ্ট দিয়ে না, ও যেমন তোমাকে যোগ্য স্বামীর আসনে বসে সম্মান শ্রদ্ধা দেয়, তুমিও সারা জীবন ওকে স্ত্রীর সম্মান দিও। বড় ভুক্তি মেয়ে টগর, ও যেমন তোমাকে আলো দেখিয়েছে তুমিও তেমনি তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও। আজ আমি স্বীকার করছি ও আমাকে ছাড়া কিচ্ছু চেনে না মানিকদা। কিন্তু তুমি তোমার অধিকার এবার আদায় করে নাও, সময় হয়ে গেছে, আর দেরি নয়, এখনই যেতে হবে চন্দ্রনাথ মিত্রের কাছে। কেন আমি ওখানে যাবো? তুমি তো বলেছো ওই মানুষের স্বভাব চরিত্র ভালো নয়। তবু তোমায় যেতে হবে, ওর সঙ্গে যত মিশবে তত বুঝবে তুমি কে আর সে কে। ওই শয়তানটার কাছে লুকিয়েছে তোমার মায়ের মৃত্যু ঘটনা। আমার জন্য কেমন গুলি আছে চন্দ্রনাথের কাছে। তুমি আমার সঙ্গে একটু ঘুমিয়ে দাও। কে তুমি?
তুমি সব পেলে, আর এলে যদি চলেই গেলে কেন? তুমি আবার অতিথি দিয়ে আসো, লাল আসবে না, আসবে না, আসবে না, আর কোনোদিন আমার সামনে আসবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। কি হলো স্যার, ঘুমের ঘরে আপনি কি ভাবছেন? ছোটকা, এই ছোটকা স্বপ্ন কি কখনো সত্যি হয়? আপনার দুঃস্বপ্ন ভাঙাতে বটতলার বস্তি অনেকে এসেছে আজ আপনার কাছে। কেন? ওদের বস্তি ভেঙে আপনি ফ্ল্যাট তৈরির অনুমতি দিয়েছেন বলে। ওদের সব কোড়াকে মেরে সীমানার বাইরে বের করে দেয়। ভুলে যাবেন না, আজ আপনি ওদের জন্য এত বড় হয়েছেন। তাছাড়া স্যার বলছিলাম, আপনার বিপক্ষে আবার গর্জে উঠেছে ওই প্রলয়, তাই ওদের চটাবেন না, ওরাই পরে আপনার সর্বনাশ করে দিতে। অশুভ ইঙ্গিত করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজ আপনার একটা চরে আমার চেতনা ফিরে পেলাম। আজ আমি বুঝলাম ভুল করে ফুল খুঁজতে এই বাবলা তলায় এসেছিলাম। ভুল যদি খুঁজতেই হয় তাহলে ভুল ভেঙে ফুলের বাগানে যাব, যে বাগান ওই বটতলা বস্তি, আর ফুল ওই বস্তির মানুষগুলো। যদি তোর এক শুনে কেউ না তবে এক আমি যেন লিয়ের বুদ্ধিতেই পথ চলি, আর লিয়ের বুদ্ধিতেই পথ চলব, কারণ ক্ষমতা নেই আমার সেই পদে কাটাই হয়। হ্যালো, কে তুমি? তবে কিছুক্ষণ আগে যা দেখেছিলাম তাকে সত্যি ছিল? তুমি কি সেই নারীর কোনো ছায়া? মদ পাগলা খাবি কি ঝাঁজে মরে যাবি? কি ভাবছো দাদু? কি বলে দাদু? একবার পড়েছো তাহলে তোমার প্রথম পক্ষের বউটা কোথায় দাদু? তুমি আমার প্রথম পক্ষের বউর কথা জিজ্ঞাসা করলে না? তুমি ফুটিয়ে দিয়েছো এই কথা তুমি জানলে কি করে? ওর কাছ থেকে আমাকে পুরনো ইতিহাসটা টেনে বার করতে হবে। পুলিশ ছিল ওর বউ, ফুলসজ্জার রাতে পুলিশ বউ ফোন সুরে বাচ্চাটা বলছে ওর প্রথম পক্ষের সঙ্গে আমার নাকি একটা অদ্ভুত মিল আছে। এবার যেন একটা নতুন রহস্য খুঁজে পাচ্ছি। এই তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন?
এত জুড়ে দাঁড়িয়ে থাকলে কি শুধু মুখের কথাই প্রেম হবে? এসো আমার কাছে এসো। আজ নয়, বিয়ের পর। আজ সেই জন্য তো তোমাকে কাছে নিয়ে আমি করিনি তো ভুল। আমি তোমার মুখে আমার ছবি, তোমার কপালে আমার ভাগ্য, তোমার মুখে আমার হাসি, আর তাই থাকিস। একি একি মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? আনন্দে
আমার থেকে সুখী বোধহয় আর কেউ নেই। আমি আমি তোকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে পেরেছি। হাসি মা, আমি হাসি মা। তোমার মা যে কেন আমাকে এত বড় চোখে দেখেন? মায়ের চোখে সেই দৃষ্টি আছে যে দৃষ্টিতে আসল নকল চিনি। তাই বুঝি খাঁটি সোনাকে পেয়ে তুমি আনন্দ করছো? কেন কেন তুমি আনন্দ পাচ্ছ না? পাচ্ছি পাচ্ছি বলেই তো মৌহা ফুলের গন্ধে মাতাল হতে চাই। রোশনি চাঁদ সে হতি হে সীতা রোশে নেই, মহব্বত এক সে হতি হে হাজারো সে নেই। তোমাদের দুর্যোগে নিমন্ত্রণ করনি তো কি হয়েছে? ও নিমন্ত্রিত হয়ে ভালো মন্দ খেতে চলে এলাম। ও নিমন্ত্রিত হয়ে আসতে আপনার লজ্জা করলো না? মান লজ্জা ভয় তিন থাকতেন। এই তিনটে জিনিস থাকলে আমি সামান্য থেকে অসামান্য হয়ে উঠতে পারতাম না। ভালো চাও তো চলে যাও এখান থেকে। আমি নই, তুই চলে যা এখান থেকে। নিমন্ত্রিত অতিথিরা সব খেয়ে চলে গেছে, এবার আমি খাব। তারপর রাজভোগ কমলা ভোগের মতো বউ ভোগ তাতে আবার কিচ্ছু জয় আসে। শুধু এইটুকু জেনে রাখ, আমার সাথে বিরোধিতা করার ফল অনেক দিন সহ্য করেছি। অপারেশনটা আমার অনেক আগেই করা উচিত ছিল। শুধু দেখছিলাম তোদের পার কতটা বাড়ে। আজ চলে এলাম খাবার মনে করে তোর বউটাকে খেতে। আমি তোকে খুন করে ফেলবো। প্রথমে পায়ে গুলি করলাম, এরপর তোর বউ যদি স্বেচ্ছায় ধরা না দেয় না, মানে নিজের ইচ্ছেতে দেহ দান না করে, আমি কিন্তু সত্যি সত্যি তোর বুকে গুলি করে দেব। বল কি করবি? স্বেচ্ছায় ধরা দিবি? শয়তান আমার ডাক্তার, তর্জন আমার নেশা। এই শোন, তোর বউটাকে চাটনি বানাবো, এটাই আমার আশা। ওরে নাকি আমি সব পারি, চাটনি বানাবাড়ি করলে আর একটা পায়ে গুলি করে দেবো। আরে পায়ে নই রে বোকা, বিছানাই করে বিছানাই। সোনা মনেটা আমার সঙ্গে ফুল সজ্জা করে জীবনটাকে ধন্য করে নে। বল কি করবি? স্বেচ্ছায় ধরা দিবি? আমাকে মেরে ফেললেও তুমি ধরা দেবে না? এবার কিন্তু আমি এক দুই তিন গুনবো। এক দুই এখনো তো কিছু করিনি, হ্যাঁ এখনো কিচ্ছু করিনি, এবার করো। মানিক তোকে কি বলেছি ধন্যবাদ দেব? আমার ছেলে আজ সম্পূর্ণ সুস্থ। ওর মুখের হাসি, ওর মুখের গান শুনে আজ আমি খুব খুব খুশি হয়েছি। বিশ্বাস করো ভাই, তোমাকে কিন্তু কোনোদিন কাজের লোক ভাবিনি। আজ তুমি প্রমাণ করে দিলে তুমি আমাদের পরিবারের একজন। আমি নই, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন তাই এটা সম্ভব হয়েছে। আমি তো উপলক্ষ মাত্র। যদি ধন্যবাদ দিতে হয় সেটা দেবেন টগরকে, যে জীবন পণ্ডে খোকাবুকে সুস্থ করে তুলেছে। কিন্তু মালিকদা, সুস্থ করলেও শততনের বুক খালি করে দেবে ওই জানোয়ারটা। তার মানে চন্দ্রনাথের নজর পড়েছে এখন ওই টগরের উপর, ওই লম্পটটা যে টগরকে শেষ করে দেবে। চিন্তা করবেন না, নিজেকে বাঁচানোর ক্ষমতা টগর রাখে, তাছাড়া আমি আছি ওর পাশে। আমিও মালিকদা, আমিও এবার তোমাদের পাশে থেকে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অনেক পাপ, অনেক অন্যায় আমি করেছি, কিন্তু জানি না জানি না কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। ওরে মা, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই তোর প্রায়শ্চিত্ত। তবে আমিও খুব পাপী,
ওই শয়তানের হাতে হাত মিলিয়ে আমি অনেক পাপ কাজ করেছি রে মা। কিন্তু বাবা, বাবা আমার মতো পাপি কি আছে বলতে পারো? আমি সম্পত্তির লোভে ওই চন্দ্রনাথের পাল্লায় পড়ে আমার নিজের ভাইকে খুন করতে চাই। শতদল মানুষ নয় গো, ও যে ভগবান। আর তাই তো আজও আমাকে দিদি বলে ডাকে। ও আমার গর্ব করার মতো সন্তান, ওর মতো ছেলেকে গর্ভে ধারণ করে সত্যিই আমি ধন্য মা। আজ আমি চন্দ্রনাথের কাছে যাবো, ওর কাছে গিয়ে আমি অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারবো। একদিনে একদিনে আমি বুঝে গেছি ওই জানোয়ারটা অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, তাই যে কাজ কেউ করতে পারেনি সে কাজ করবো আমি। ওর কাছ থেকে ফিরিয়ে নেবো আমাদের ব্যক্তি হয়ে যাওয়া স্বাধীনতা। তোমরা এই মেয়েটার সাথে পুলিশ রাগি দিন দেবেন মিল পাও না? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, তোমার সাথে রাগিনী হুবাহু মিল দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কিন্তু না বলো মানিকদা, বলো রাগিনীর এর সঙ্গে কি সম্পর্ক বলো? বলো মানিকদা বলো, মনে হচ্ছে তুমি অনেক কিছুই জানো। বলো মানিক, তুমি ভয় পেও না, চুপ করে থাকবে না মানিকদা? বলো রাগিনী দেবী কে? রাগিনী দেবী তোমার মা। আমার মা পুলিশ অফিসার রাগিনী দেবী। তোমার মা চন্দ্রনাথের পথের কাঁটা ছিলেন, তাই প্ল্যান করে বিয়ে করে ফুলশয্যার রাতে মেরে ফেলার চেষ্টা করে, এমন শারীরিক অত্যাচার করে তোমার মা অজ্ঞান হয়ে যায়। আমিও সেই পাপের সঙ্গী ছিলাম। দাও বৌমা দাও, আজ তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব মা। আপনি আমাকে বউ মা বলে ডেকেছেন, আপনাকে কি আমি শাস্তি দিতে পারি? আমি শাস্তি দেব ওই চন্দ্রনাথকে, ভয়ঙ্কর শাস্তি। মানিকদা তারপর প্রায় আমি উনার খোঁজ রাখতাম, বেশ কিছুদিন পর জানতে পারলাম এই টগরের জন্ম দিতে গিয়ে রাগিনী দেবী মারা যায়। বেশ্যাপাড়ায় মাসির কাছে মানুষ হয় টগর, টগর জন্ম থেকে বেশ্যাপাড়ায় মানুষ, ওখানকার মাসি ওকে মানুষ করে নোংরা কাজে ব্যবহার করে। তোমাকে এতদিন আমি শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, আর আজকের মনে হচ্ছে তোমাকে আমি মেরে ফেলে। মানিকদা তুমি আমাকে নোংরা ডাস্টবিনে নামিয়ে দিলে, এই নোংরা মেয়েটা কিনা আমার বউ, ইস ভাবতে আমার ঘেন্না হচ্ছে। চুপ চুপ একদম চুপ, আর কোনোদিন তুমি আমার নাম মুখে উচ্চারণ করবে না। তুমি একটা বউ ভোগা, তুমি একটা পতিতা। আরে পতিতার সঙ্গে এতদিন আমি ছি ছি ছি। আজ আমার পাওনা এই হলো, তুমি আমাকে ঘেন্না হচ্ছে, সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার কথা শোন বাবা, আমার কথা শোন, টগর কিন্তু ওই মেয়েটার সম্বন্ধে তুমি আর একটাও কথা বলবে না বাবা, তাহলে আমি কিন্তু তোমাকে বাবা বলে ডাকতে ভুলে যাব। তুই কি বলছিস বাবা? আমি তোর মা, আমার কথা শোন, টগর
সাগরকে নোংরা ডাস্টবিনের থেকে ওকে আমার বেশি ঘেন্না হচ্ছে। ওর সম্বন্ধে তুমি একটাও কথা বলবে? তুমি কতটুকু জানো ওর অতীত ইতিহাস? চুপ, একদম চুপ। তুমি হলে এক নম্বর কালপ্রেট। ভাই ভাই, তুই মানিকদাকে ভুল বুঝিস না। ভুল বুঝবো না? একটা বেশ্যাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে, এরপরে কি ওকে পূজো করব? ঈশ্বর, যার জন্য আমি এত কিছু করলাম, সে আমাকে এরপর তোমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, কিছু না। আমার জন্মের সময় বোধহয় কুকুর শেয়াল কেঁদেছিল, হয়তো কিছুক্ষণের জন্য পৃথিবীতে বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, হয়তো আমার জন্মের পর বেশ কিছুদিন সূর্য ওঠেনি, নাহলে বিনা মেঘে বজ্রপাতের মতো আমার জীবনে এমন ঘটনা ঘটবে কেন? আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি, এত কিছু করার পরে তুমি একবারও ভাবলে না আমি কে। এতদিন ধরে আমার প্রতি তোমার বুকে এতটুকু স্নেহ মায়া মমতা ভালোবাসা জন্ম নেয়নি? আমার কথা শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু তুমি তো বলতে যে আমাকে পেয়ে তুমি নাকি খুব খুশি হয়েছো। হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম, আর আজকের বলছি, তোমাকে আমি ঘেন্না করি, ঘেন্না। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা, মেলামেশা, হাসি, গান, আনন্দ সবটাই মিথ্যে হয়ে গেল বলো? সব মিথ্যে। যার জন্ম দুঃখ দিয়ে গড়া তার জীবনে কখনো সুখ হয় না। আমার জীবনে দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা সব ভুলেছিলাম শুধুমাত্র বট গাছের মতো তোমার পায়ের নিচে আশ্রয় নিয়ে আমি শুধুমাত্র বাঁচতে চেয়েছিলাম। সব সব স্বপ্ন ভেঙে গেল। ঠিক আছে, আমার সঙ্গে তোমাকে কোনো সম্পর্ক রাখতে হবে না। একটা কথা বলি, তোমাদের তো অনেক বড় বাড়ি, ওই বাড়িটার সিঁড়ির তলায় আমার একটু থাকার জায়গা করে দাও। আমি আমার নিজের হাতে তোমাদের বাড়ির সমস্ত এটো বাসন ঝিয়ের মতো মেজে দেব। আমি তোমাকে মা বলে ডেকেছি বলো, ডাকিনি? তোমার মেয়েটাকে তোমার মুখে আশ্রয় দেবে না বৌমা? আপনি আমাকে বৌমা বলে ডেকেছেন বলে আমার মায়ের প্রতি আপনার অত্যাচার মেনে নিয়েছি। মনে আছে বাবা, একদিন আপনি আমাকে বলেছিলেন আমি যদি আপনার ছেলেকে সুস্থ করতে পারি তাহলে আপনি আমাকে বেদিতে বসিয়ে পূজো করবেন। দেখুন, দেখুন বাবা, দেখুন, আজ আপনার ছেলেকে আমি সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি। তার জন্য একবারও আমি আপনাকে বলবো না বাবা, আমাকে বেদিতে বসিয়ে পূজো করুন। শুধু আপনার ছেলেকে বলুন ও যেন আমাকে আপনাদের এই বাড়ি থেকে তাড়িয়ে না। তুমি কেঁদো না বোন, তাহলে বলো এই বোনটাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে না? ও ভগবান, এখন আমি কি করব? আমি স্বামীর ঘর শ্বশুর বাড়ি ভেবেছিলাম, আমার সব স্বপ্ন ভেঙে যাবে মানিকদা, বলো ভেঙে যাবে? তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নের রাজ্যে প্রাসাদ বাবুই পাখি ঝড়ের মতো ভেঙে চুরমার হয়ে যাবে বলো? ভেঙে তো যাবেই, কারণ এ তো পাতা কখনো স্বর্গে ঠাঁই পায় না।
আর একটা কথাও বলবে না। এতক্ষণ তুমি বললে, এবার আমি বলছি শোনো, তোমার সামনে দাঁড়াতে এখন আমার ঘেন্না হচ্ছে, যাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে সুস্থ করে তুললাম, সে যখন একবার সেই কথাটা না ভেবে এত তাড়াতাড়ি আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারলো, তার সঙ্গে আমিও কোনো সম্পর্ক রাখতে চাই না। জীবনে বাবা মা দিদি সব পেয়েছিলাম, সব পেয়েও সব হারিয়েছি, আর স্বামী বলে যাকে পুজো করলাম সেই আজ আমায় তাড়িয়ে দিচ্ছে। জীবনে একটা কথা মানি, শূন্য থেকে উত্থান, ফের মহাশূন্য পতন, মাঝখানের এই রঙ্গ তামাশা, এইরই নাম জীবন। বাবা, আমি তো নোংরা মেয়ে, কিন্তু ফুল তো পবিত্র, সে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে ওই মন্দিরে যাবে না শ্মশানে। বন্ধুত্বের কোনো রং হয় না তবু সে রঙিন হয়, বন্ধুত্বের কোনো চেহারা নেই তবু সে সুন্দর হয়, বন্ধুত্বের কোনো ঠিকানা নেই বন্ধুর হৃদয়ে যে তার গড় হয়। যেদিন বুঝবে রূপটা মানুষের ছায়া মানুষ নয়, সেদিনই শুধু তুমি ভালোবাসার সন্ধান পাবে। চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না, কাঁচ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার শব্দ হয় না, তাই মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট সেই বোঝে। টগর, টগর, জীবনে তিনটে জিনিস মেনে চলা উচিত, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমায় ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না, আর যারা তোমায় বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। এই কথাগুলো Ooh!
জীবনে ক্ষতি করে দিয়েছি। আমি যখন এই সংসারের মঙ্গল চাই না, তাহলে কোন অধিকারে বাড়িতে থাকবো? না, এই বাড়ি ছেড়ে তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতে থাকবি। ভাই, তুমি শতদলকে সব সত্য ঘটনা খুলে বলে ওর ভুলটা তুমি ভাঙিয়ে দাও। মানিদা, মানিদা, তুমি ভাইকে বুঝিয়ে বলো যে টগরের জন্মের জন্য ও নিজে দায়ী নয়, দায়ী তো চন্দ্রনাথ, কারণ চন্দ্রনাথ টগরের বাবা। তুই কি বললি? আমি কি ভুল করলাম? না না, আমি এখনই যাবো টগরকে ফিরিয়ে নিয়ে আসতে, তারপরে যাবো চন্দ্রনাথের কাছে। তোমরা সবাই চলো আমার সাথে শত্রু নিধন যজ্ঞে। আমাদের স্বাধীনতা যে বিক্রি হয়ে গেছে সমস্ত সুর কাছে, তার বদলে নিতে। কিন্তু আমার অভিশাপে, এই হাজার হাজার মানুষের অভিশাপে তোমাকে এবার মরতে হবে। তোমার জন্য আমার এই শরীর নষ্ট, আমার এই মন নষ্ট, এই জীবন নষ্ট করেছো তুমি। সাধারণ মানুষ বাধ্য হয়েছে তাদের স্বাধীনতা বিক্রি করতে। আমি যতদিন বাঁচবো ঠিক এইভাবেই রাজ করে যাবো। এই জন্য তো সাধারণ মানুষকে আমি স্বাধীনভাবে বাঁচতে দেবো না। তুমি ভুল করছো চন্দ্রনাথ, এই মাটি ভারতের মাটি। এই মাটিতে যেমন জন্মেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয় বাদল, দীনেশ প্রফুল্ল চাকি, তেমনি হাজার হাজার বিপ্লবী আবার জন্মে যাবে। যেভাবে তুমি নারী নির্যাতন করছো, তার বিরুদ্ধে গর্জে উঠবে অগণিত মাতঙ্গিনী। বুক পেতে দাঁড়িয়ে ফিরিয়ে নেবে সেই অত্যাচারিত নিপীড়িত মানুষের স্বাধীনতা। আবারও তোমার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর বাড়ি গর্জে উঠে বলবে, মেরে এক কদম উঠানে সে সারে হিন্দুস্তান উথাল পাথাল হো জায়েগা। আবারও তোমার বিরুদ্ধে নেতাজির মতো বিপ্লবী গঠন করবে আজাদীর বাহিনী। আবারও ক্ষুদিরাম বসু ফাঁসির দড়ি গলায় পড়বে, তবু ওরা স্বাধীনতা চাইবে। যে স্বাধীনতা আমি হরণ করে নিয়েছি, সেই স্বাধীনতা আমি কিছুতেই ফিরিয়ে দেবো না। দিতে তো তুমি বাধ্য, কারণ মনে রেখো আসিতে যে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ। হাতুরি সাবল গাইতি চালায় ভাঙিল যাহারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে অকুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রাবে যে তোলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, সেই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখে খুন, লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ। চন্দ্রনাথ, মহিষাসুরের মতো অসুরও কিন্তু ব্রহ্মার গড়ে অমরত্ব পেয়েছিলেন, তবুও তিনি দুর্গতি নাশিনী দেবী দুর্গার হাতে নিহত হয়েছিলেন। পাপ, দম্ভ, অহংকার, এই সব কিছু মানুষকে শেষ করে দেয়। রামায়ণের রাবণ, মহাভারতের দুর্যোধনও কিন্তু অতি দর্পে হত হয়েছিলেন। আমার সদর দরিয়াকে বন্ধ করে দে, বন্ধ করবে, বন্ধ করবে, বন্ধ করলে আমার স্বপ্ন সুন্দরী টগর আসবে কি করে?
মেয়ে তো নই, যেন কাশ্মীরি আপেল। বাস, তোমার এই বাংলো তো বাংলো নয়, যেন স্বর্গপুরী। আর সেই স্বর্গপুরীতে এসেছে তোমার পুরী। আহা, কি রুম মাই, মনে হচ্ছে বাংলোর সমস্ত লাইট বন্ধ করে দিলে আমি তোমাকে ঠিক দেখতে পাবো। এমন করে বলো না বুড়ো। আরে বুড়ো বলবে না, এই পুরো এই পুরো এবার তোমার যৌবনের মাঠে খেলতে না, বুঝলি তো আমি কত বড় খেলোয়াড়। হ্যাঁ, ঠিক মতো যদি খেলতে না পারি তখন তুমি আমাকে পুরো হাবড়া যা খুশি বল। খেলার মাঠে যখন খেলতে নেমেছি তখন দেখবো তোমার দৌড় কত। মানে 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 জীবনের শেষ খেলা খেলবো আজ। এই শেষ খেলা বলছো? শেষ খেলাই তো, আজ আমি সমাজ পরিত্যক্ত, আজ আমার আপন বলতে কেউ নেই। কে বলেছে নেই? আমি তো আজ তাই জন্য সবকিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আজ তোমার মন ভরিয়ে দেব, নাচবো গাইবো। আজ তুমি যা চাইবে আমি তোমাকে চাইবো, আর দেরি করো না, শুরু করো। আরে এসো আমার কাছে। কাছে না গেলে কাজ সারবো কি করে? তোমার তো কথাই জাদু। কথাই জাদু, আর রূপে মধু না থাকলে তুমি কি করে বসবো? জাদু সুরা তো একদম সঙ্গে করে নিয়ে রেডি হয়ে আছে, সো আমি তোমার নিজের হাতে খাইয়ে দেবো। তোমার তোমার হাতে সুরা পান করে আমি আমি নেশা রেখে একটু সঙ্গে। তাহলে একটুখানি খাও, দেখো কেমন চমকে। তোমার হাতে সময় আর মদের নেশায় আমি তো উন্মাদ হয়ে যাচ্ছি। তাহলে দারুণ ব্যাপার, আর একটু খাও। আজ তুমি যত দেবে আমি যত খাবো, একজন আর তার দেরি করো না, শুরু করো। আমি তো একা নই, আমার সঙ্গী ছিল, আমার সঙ্গী সাথীরা। আমি তো তোমাকে একা পেয়েছি। গানের মজলিস শেষ হয়ে গেলে তুমি আমাকে নিয়ে চলে যাবে তোমার বেডরুমে। ওকে, ঠিক আছে। হ্যালো, সেই জন্য তো আমি তোমার কাছে ফিরে এসেছি টগর। আমাকে তুমি ক্ষমা করো টগর। তাহলে আমার হাতে হাত রেখো, আজ আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে ওর কাছ থেকে ফিরিয়ে নেবো আমাদের বিক্রি হয়ে যাওয়ার স্বাধীনতা। তুই আমার জীবনটা শেষ করেছিস, তোকে তো আগে আমি বেড়াই ফেলবো। তুই এই সমাজের শান্তি নষ্ট করছিস। আমার মাকে খুন করেছে শয়তান। রাগিনী দেবী, সেদিন সেদিন তোদের কথা মতো মানিক দা আমার মাকে নদীর জলে ফেলে দেয়নি, আমার জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। একটা মাতাল চরিত্রহীন খুনি সমাজ বিরোধী আমার বাবা। আমি আমার নিজের
আমাকে যেমন কোনো কষ্ট। মনে রাখিস, আমি চন্দ্রনাথ মিত্রের, ওরা পশ্চিম বাংলার পুলিশ, কিন্তু আমার হাতে পশ্চিম বাংলার পুলিশ তোর হাতে থাকবে না শয়তান। পুলিশ সবার জন্য, আমার মাকে তুই খুন করেছিস না, ভালোবেসেছিল আমার মা, তার প্রতিদান কে দিয়েছে? মানুষটা বিশ্বাস করেছিল, বিশ্বাসের পরিবর্তে তাকে তুই ঠকিয়েছিস। আমার মাকে তুই বাঁচতে দিস নি, তোর জন্য আমার মা সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে।